কেউ প্র্যাকটিস করো নাই? স্যার, আপনি যে ছবিগুলো দিয়েছিলেন ওটা ফার্স্ট সিজন ছিল, একটু বুঝতে প্রবলেম হয়েছে। কোন ম্যাথটা একটু বলো দেখি আমাকে একটু এখন। স্যার ওই যে দুটা সুইচের সাথে সংযুক্ত যে ওইটা একটু বুঝতে প্রবলেম হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওই ম্যাথটা অনেকেরই একটু টুকটাক কনফিউজিং লাগার কথা, আমি ওই জিনিসটা একটু বুঝে দিচ্ছি। তারপরে স্যার কিন্তু দেখি ওই না যে একটু লাস্ট একটা চেনের অঙ্ক ছিল প্রবলেম একটু স্যার, সলভ করে। বর্গক্ষেত্রে স্যার মাঝখানে বিভব কত ওটা পারিনি। হ্যাঁ ওইটাও পারো না? আচ্ছা ঠিক আছে, তো সহজটা দিয়ে আগে বলি। তো বর্গক্ষেত্রের মাঝখানে বিভবটা হচ্ছে বেশি সহজ প্রথমে বোঝার জন্য। খেয়াল করো, একটা বর্গক্ষেত্র দেওয়া ছিল। তো বর্গক্ষেত্রের চার কোনায় চারটা বিভব দেওয়া ছিল, একটাতে শূন্য ছিল, মানে একটাতে কোনো বিভব কোনো আছে কোনো চার্জ ছিল না, ঠিক আছে? তো এখন এতে কত দেওয়া ছিল চার্জ, আর বিতে এবং সিতে কত দেওয়া ছিল একটু বলতে পারো কেউ? স্যার এতে 15 কুলম্ব, বিতে -9, -9, আর সিতে 4। ফোর, আর ডিতে কোনো কুলো আধান ছিল না, তাই তো? স্যার বি এখন আর সি প্রশ্ন প্রশ্ন আমি করা করেছি, হয়েছে স্যার ডি এর জায়গায় সি ছিল। ও আচ্ছা, মানে এখানে এখানে 4 কুলম ছিল আর এখানে 0 ছিল, তাই তো? জি স্যার, আচ্ছা ঠিক আছে, তো এখন সবাই খেয়াল করো, আমাদেরকে প্রশ্ন করছে যে একটা এই এই গোলক বড় ক্ষেত্রে যে কেন্দ্র, মানে দুইটা কর্ণকে যোগ করলে যে জায়গাটা ছেদ করবে, ধরলাম এই যে বিন্দুটা হচ্ছে সেটা, এই ও বিন্দুতে আমাদের বের করতে বলছে মোট বিভব কত এই তিনটা আধানের দরুন, ঠিক আছে? এখন বিভব কি, এটা তো আসলে প্রাবল্য না, এটা হচ্ছে আসলে কোন একটা কাজের হিসাব, কাজের তো কোনো দিক নাই, তাই না? তো কাজের যেহেতু কোনো দিক নাই, আমরা যে সিম্পলি যে কাজটা করব, একবার এই বিন্দুর জন্য ও বিন্দু থেকে দূরত্ব, এ থেকে ও এর যে দূরত্ব সেই দূরত্বের জন্য বিভব বের করব, তারপর বি বিন্দুর জন্য ও বিন্দুতে বিভব বের করবো, দেন সি বিন্দুর জন্য এ বিন্দুতে ও বিন্দুতে বিভব বের করবো, এন্ড দেন আমাদের যে বিভবের মানগুলো আসবে জাস্ট ডিরেক্টলি যোগ করে দিব, আর কোনো কাজ এখানে নাই। এখন খেয়াল করো, আমাদের এখানে আধানটা দেওয়া আছে, তো আধান থেকে একটা পার্টিকুলার ডিস্টেন্সে আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে বিভব কত। তো যখন কোনো একটা আধান থেকে কোনো একটা নির্দিষ্ট দূরত্ব দেওয়া থাকে এবং সেই দূরত্বে বিভবের মান বের করতে বলা হয়, সেক্ষেত্রে আমাদের বিভবের সূত্র কোনটা ইউজ করতে হবে? ভি ইজ ইকাল টু কে ইন্টু কিউ বাই আর, মনে আছে? তো এই আরটা হচ্ছে ডিস্টেন্স, তো তার মানে আমাকে এই ডিস্টেন্সটা বের করা লাগবে, যেটা আসলে সবার জন্যই সমান হবে, তাই তো? এখন বলো দেখি এই ডিস্টেন্সটা কত হবে? আমাদের মনে হয় এই বর্গক্ষেত্র একটা বাহুর মান দেওয়া আছে, তাই না? তো ধরে নিই আমি বাহুটার মান হচ্ছে এ, কত দুই দেওয়া আছে না? জি স্যার, টু। আচ্ছা, তো এখন আমাদের তার মানে এইটা বের করতে হবে, এইটা তো ভ্যালু আর দেওয়া নাই, মানে বর্গক্ষেত্রটার অর্ধকর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে? তো আমরা এখন কি করব, খুব সিম্পল একটা কাজ করব, আমরা এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। আমরা জানি যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় সবসময় পরস্পরকে কি করে, সমকোণে ছেদ করে, তার মানে আমাদের এই কোণটা 90 ডিগ্রি, তো তার মানে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। এবং খেয়াল করে দেখো, যেহেতু কর্ণগুলা অর্ধকর্ণগুলা সবসময় সমান হবে, এইটা যদি আমার আর বাহু হয় তাহলে এই বাহুটা হবে আমার আর বাহু, কারণ এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এবং আমাদের এই যে এসি, এটা হচ্ছে আমাদের কি, অতিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র আমরা অনুযায়ী কি জানি, অতিভুজ স্কয়ার মানে এ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কত সেটাও আর স্কয়ার, ভূমি কত সেটাও আর স্কয়ার। তো এখান থেকে আমরা বলতে পারি যে 2r² ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, বা এখানে আমাদের r এর ভ্যালু কত আসবে, r এর ভ্যালু আসবে এ স্কোয়ার বাই 2 হোল রুট, বুঝতে পেরেছি? তো এখন আমরা এখান থেকে r এর মান কি বের করতে পারবো সবাই? পারবো না? যদি পারি তাহলে একবার আমরা a বিন্দুর জন্য বিভব বের করব, সেটা হচ্ছে va, ধরলাম সেটা VA, V এর মান কত হবে কে ইন্টু কিউ বাই আর, এখানে আর এর ভ্যালু তো আমরা বের করে রাখছি, আর কিউটা কি আধানের পরিমাণ, তো এখানে আমরা একবার বসাবো A এর মান, মানে A বাই আর। তারপরে আবার B বিন্দুর জন্য বের করব, VB ইজ ইকুয়াল টু কে ইন্টু, তারপর হচ্ছে B বাই আর, তারপর VC ইজ ইকুয়াল টু হবে
কে ইন্টু কত আমাদের সি বাই আর, এবং পরিশেষে সবগুলাকে যোগ করবো। এবং খেয়াল করে দেখবেন এখানে যেহেতু একটা নেগেটিভ মান আছে, তার মানে বি বিন্দুর আধানের মান হচ্ছে নেগেটিভ, তো প্লাস মাইনাসের নিয়ম অনুযায়ী তিনটা একসাথে যোগ করলে যেটা অ্যান্সার বের হবে সেটাই হবে আমার ও বিন্দুতে মোট বিভব। বুঝতে পারছি, তার কোনো সমস্যা আছে? ভাই আপনার ইকুয়েশনটা দেখতে পারতেছি না, মানে ক্যামেরাতে হ্যাঁ আসতেছে। দেখো, এখন দেখো, এখন দেখো, আমরা ভাই নিজেরা এখন সলভ স্ক্রিনে করতে পারবো আসতেছে তো না। না, কেন স্ক্রিনে আসবে না? তোমার মনে হয় মোবাইলটা তুমি তাহলে অরিয়েন্টেশন ঠিক নেই, তাহলে তুমি মোবাইলের অরিয়েন্টেশন রোটেশন অন করে মোবাইল ঘুরিয়ে নাও, তুমি মনে হয় পোর্ট্রেট মোডে দেখতেছো। স্ক্রিনে আসতেছে, আমি দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছ না? স্যার দেখা যাইতেছে। জি হ্যাঁ হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ, তার মানে তুমি মনে হয় মোবাইলটাকে পোর্ট্রেট মোডে রেখে দিয়েছো। ঠিক আছে, আর কোনো এখন পারবো সবাই এটা? স্যার আচ্ছা, তারপর আসে লাস্টটা, একটা ম্যাথ ছিল, সেটা হচ্ছে মনে হয় এরকম, মানে একটু ভ্যালু গুলা বলে সাহায্য করো। তিনটা গোলক ছিল মনে হয়, প্রথমটা ছিল, এটা ছিল মানে এ, পরেরটা মনে হয় বি ছিল, তাই না? এবং তারপরেরটা হচ্ছে সি ছিল। ওকে, তো আমরা যারা এই চ্যাপ্টারে ক্লাস করি নাই তারা হয়তো এখন বুঝতে একটু সমস্যা হবে, সমস্যা নাই, আমরা আবার যখন ঘুরে রিপিটেশনে আসবো তখন আমরা আবার এই চ্যাপ্টার থেকে পড়বো। ঠিক আছে, তো এখন এতে আধানের মান কত ছিল? এতে সেটা মনে হয় 0.4 কুলম ছিল না? আমাকে একটু বলে সাহায্য করতে হবে কেউ একজনকে। স্যার, এটা কি সুইচের ম্যাপটা? হ্যাঁ, সুইচের ম্যাপটা, সুইচের স্যার ম্যাপটা। পি কিউ 8 ছিল আর পি তে 0.6 ছিল। আচ্ছা দাঁড়াও, পি কিউ এবং আর, পিতে হচ্ছে 0.6, তাই তো? কিউতে জি কত স্যার ছিল? 0.4, কিউতে কত ছিল? জিরো জিরো পয়েন্ট পয়েন্ট ফোর কুলম এন্ড আরতে কত ছিল? জিরো পয়েন্ট এটাও সিক্স 0.4 নাকি 0.6? হ্যাঁ, সিক্স আচ্ছা। তো আমাদের এরকম বলা ছিল যে তিনটা গোলক আছে, পি কিউ এবং আর, তো এই যে পি এবং কিউ এর যে মধ্যবর্তী ডিস্টেন্স সেটা হচ্ছে 0.2 মিটার, এবং কিউ আর আর এর মধ্যবর্তী ডিস্টেন্স ছিল মেবি 1 মিটার। এবং বলা ছিল যে পি কিউ আর তিনটা গোলক একই গোলক, মানে এই তিনটা গোলকের মধ্যে কোনো পার্থক্য নাই। তার মানে এখানে টেকনিক্যালি যে কথাটা বোঝানো হয়েছে যে পি কিউ এবং আর এর ধারকত্বের মান, তাদের ক্যাপাসিটি একই রকম, কারণ যেহেতু তারা একই গোলক। কারণ একটা গোলকের ধারকত্ব কেবলমাত্র নির্ভর করে তার ফিজিক্যাল কোয়ান্টিটির উপর, তো সেটার পৃষ্ঠের ক্ষেত্রফল কত। যেহেতু তিনটাই একই রকম, তাহলে তিনটা ধারকত্ব একই হবে। এখন এখানে যে কারসাজিটা তারা করছে সেটা হচ্ছে পি এবং কিউ কে একটা সুইচের সাথে কানেক্ট করা হয়েছে, মানে হচ্ছে যে এই সুইচটা অন করলে, মানে বর্তনীটা এখন খোলা আছে, বর্তনীটা বন্ধ করে দিলে এই পি আর কিউ এর মধ্যে একটা ফিজিক্যাল কানেকশন তৈরি হবে। আমি যেখানে দাগগুলো দিচ্ছি এটা কোনো কানেকশন না, এটা আসলে ডিস্টেন্স, ঠিক আছে? এই জন্য বোঝাইছি, তারা কানেক্টেড না কোনো তার দ্বারা। ওকে, তো এখন আবার পি এর সাথে সম্ভবত আরেকটা তার আছে যেটা কিনা মাটির সাথে কানেক্টেড, এবং ওইটাও আসলে একটা সুইচের সাথে অ্যাডজাস্ট করা। ঠিক আছে, তো এখন তোমাদের কি, এই হচ্ছে সিচুয়েশন, এটা হচ্ছে S1 মেবি, এটা হচ্ছে S2, আমি তো ঠিক বললাম তাই না? তো এখন স্যার? বলো দেখি আমাদের, জি এখন বলো যে আমাদের কতটা, কোনটাতে প্রবলেম, প্রথমটাতে না পরেরটাতে? এই ম্যাথে কতে না খতে? সেকেন্ডটাতে স্যার, ঘতে। সেকেন্ডটাতে। আচ্ছা সেকেন্ডটাতে কি বলছে আমাকে একটু রিপিট করবা কষ্ট করে? প্রথমে S1 খুলে S2 সংযুক্ত করলে এবং পরবর্তীতে S2 খুলে S1 সংযুক্ত করলে কিউ ও আর এর মধ্যবিন্দুতে মোট তড়িৎ প্রাবল্যের মান ও দিক নির্ণয় করো। আচ্ছা ওকে, তাহলে এখানে দুইটা কেই, নাম্বার ওয়ান প্রথমে S2 খোলা, তারপর S2 বন্ধ করে। আচ্ছা এখানে আমি একটা জিনিস একটু হোল্ড করো, আমি একটা জিনিস দেখে নিই, কারণ এখানে বাংলা কথারও একটা প্যাচ থাকে, তো আমি জাস্ট ম্যাথটা একটু দেখে নিচ্ছি।
চ্যাপ্টার 11 তো আজকে ধরার কথা, তাই না? যা যা দেখতে বলছিলাম আমরা কি দেখছি সবাই? বলো তো একটু, আমার তোমাদের গুলা জানি, ফিডব্যাক গুলা নেই। স্যার দেখছি তো, স্যার দেখছি, বুঝছো? স্যার বুঝছি মোটামুটি। দেখে মোটামুটি বুঝছি, টিপনাসিক নিয়ে কেউ বোঝেন নাই? না স্যার, ওভাবে ক্লিয়ার হতে পারি নাই। এটা না হওয়াটাই স্বাভাবিক, ওটা নিয়ে ব্যাচ একটু ব্রেক করে নিই আমি। আমি আসলে বলে রাখি, আমি আসলে আজকে একটু অসুস্থ, আমি তোমাদের আসলে তেমন একটা মনে হয় ফোকাস দিয়ে আজকে পড়াতে পারছি না, চেষ্টা করতেছি আর কি। কই গেল ম্যাথটা? আচ্ছা আমি এখানে ঝামেলাটা খোলাসা করে বলি, এখানে যে কথাটা তারা ক্লিয়ার করে নাই কথার মধ্যে, সেটা হচ্ছে যে প্রথমে এটা 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 অন করে দিছে, এইটা অফ করছে, তারপরে আবার এইটা অন করছে, এইটা অফ করছে। এখন দুইটা ঘটনা কি একটা সিকোয়েন্সেরই অংশ, নাকি প্রথমে এইটা অফ করে এটা অন করে দেন একবার পাওয়ার ল আমরা বের করবো, দেন আবার ধরে নিব অঙ্কটা আবার প্রথম থেকে শুরু হয়েছে, দেন এটা অন করে এটা অফ করে নিব, তখন কি হবে? তখন আবার অঙ্কটা প্রথম থেকে সলভ করবো কিনা এটা। আর যদি আমরা ধরে নিই যে প্রথমে এটা অন করার পরে এটা অফ করা হয়েছে, করার পর দেন আবার ওই একই ঘটনার মধ্যে একই ম্যাথের মধ্যে সাবসিকোয়েন্সের মধ্যে দেন এটা অন করে এটা অফ করছে, তখন এখানে প্রাবল্য করতে হবে, তখন কিন্তু প্রাবল্যের মানটা একটু আলাদা হবে। আমরা দুইটা ক্ষেত্রে একটু চিন্তা করি। এখন খেয়াল করো আমাদের প্রাবল্য বের করতে বলছে কোথায়, করতে বলছে কিউ এবং আর এর মাঝখানে, তাই না? তো কিউ এবং আর এর ডিস্টেন্স কত দেওয়া আছে? 1 মিটার। তো ঠিক মাঝখানে যদি আমি প্রাবল্য বের করতে চাই, তাহলে মাঝখানে যে প্রাবল্য যেখানে আমি বের করবো সেইখানে ডিস্টেন্স কত হবে? আর থেকে ডিস্টেন্স কত হবে বলো তো? সেটা হবে 0.5 মিটার, তাই তো? তারপর হচ্ছে কিউ থেকে ওই বিন্দু ডিস্টেন্স কত হবে? সেটা হচ্ছে 0.5 মিটার। বাট যদি P থেকে E এর এই বিন্দুর ডিস্টেন্স বলি কত হবে, খেয়াল করো, এতটুক তো 0.5 মিটার ছিল, তার সাথে এটা আরো 0.2 মিটার পেছনে, তাহলে ওভারঅল ডিস্টেন্স কত হবে? সেটা হচ্ছে 0.7 মিটার। কথাটা বোঝা গেছে? তো কোনো সমস্যা হচ্ছে কারো? না স্যার। আচ্ছা তাহলে এখন একটু আগে যেমন বড় ক্ষেত্রের জন্য কি করলাম, আমরা 4টা বিন্দুর জন্য আলাদা আলাদা ভাবে প্রাবল্য বিভব বের করলাম, একই রকম ভাবে আমরা ওই টাইপের সূত্র দিয়ে আমরা কিন্তু আলাদা আলাদা ভাবে প্রাবল্য বের করতে পারি। কারণ আমাদের যদি কোনো আধান থেকে একটা নির্দিষ্ট দূরে প্রাবল্য বের করতে বলে, তাহলে সেটা সূত্র কি হবে? সেটা সূত্র হবে যে প্রাবল্য E ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এটা মনে আছে তো, তাই না? আমাদের তো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। কিউ হচ্ছে তো আধানটার মান, এখানে পি কিউ আর তিন বা তিন জিনিস বসাবো, আর আর হচ্ছে তিনটা আধান থেকে ওই বিন্দুর ইন্ডিভিজুয়াল ডিস্টেন্স। এখন খেয়াল করো সমস্যা হচ্ছে এই ফিজ গুলা দিয়ে কাহিনী কিছু একটা করতে হয়েছে, তাই না? তো কাহিনীটা কি, যখন ধরো আমি ধরিলাম প্রথমে আমরা শুধু এইটা অন করতেছি ওইটা অফই আছে, কিচ্ছু আর কোনো কিছু করতেছি না, তো যখন আমরা এটাকে অন করব, দেখো তো এটা কার সাথে কানেক্টেড? মাটির সাথে কানেক্টেড, তাই তো? তো মাটির সাথে যদি কানেক্টেড, আমরা জানি মাটির বিভব সবসময় শূন্য হয়, তো টি বিন্দুর বিভব হচ্ছে 0.6 ভোল্ট, তাহলে এটা উচ্চ বিভব, এটা কি নিম্ন বিভব? তাহলে ডেফিনেটলি কি এখানে আধান বিনিময় হবে, মানে বেসিক্যালি যেটা হবে এই টি বিন্দুর চার্জটা সাথে সাথে শূন্য হয়ে যাবে, কারণ মাটিতে সব চার্জ চলে যাবে, মাটিতে যদি তুমি যাই চার্জ করো না কেন, সব চার্জ মাটিতে চলে যায়। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই যখন আমার S2 সুইচটা আমি অন করে রাখতেছি, তখন আমার পি বিন্দুতে কিন্তু কোনো চার্জ আর অবশিষ্ট নাই। কথাটা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা তো পি বিন্দুতে যদি চার্জ না থাকে, তাহলে ওকে কি আমার হিসেবে আনতে হবে কখনো? আর ও কি আর এই বিন্দুতে কোনো প্রাবল্যের প্রভাব দিতে পারবে? না পারবে স্যার। না, মানে পি তখন গোটা গোটা ম্যাপ থেকে এলিমিনেটেড হয়ে যাবে, ঠিক আছে? তখন আমার ওয়ান এন্ড অনলি কাজ হবে শুধুমাত্র কিউ বিন্দুতে এবং আর আর কিউ এবং আর জি দুটো আধান আছে, তাদের ঠিক মধ্যবিন্দুতে প্রাবল্যের মান বের করা। এখন এইটা মনে হয় আমরা সবাই পারবো। তাহলে প্রথমে আর এর জন্য যদি কিউ এর জন্য করি, কিউ বিন্দুতে প্রাবল্যের মান হবে কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার,
এইখানে আর এর ভ্যালু হবে কত হবে 0.5 মিটার দেন এটাকে আমরা নাম দিলাম E1 দেন আর এর জন্য আমরা প্রাবল্য বের করব সেটাকে আমরা নাম দিলাম মনে করো E2 ঠিক আছে বা আরো সহজ করলে আমরা এটাকে নাম দিলাম ER ওইটাকে নাম দিলাম সংক্ষেপে EQ তাহলে বুঝতে সুবিধা হবে ঠিক আছে এটা EQ এটা হচ্ছে ER ছোট করে লিখলাম তাহলে সেটার মান কত হবে কে ইনটু আর বাই আর স্কোয়ার এই আর হচ্ছে এই আধানটার মান কোনো সমস্যা আছে এখন পর্যন্ত না স্যার না স্যার আচ্ছা তো এইটা হবে প্রথম কেসে তার মানে তখন যদি এই দুটাকে যোগ করে দিব তখন আমি ই বিন্দুতে প্রাবল্য বের করে ফেলতে পারবো এখানে কিউটি কে আমার কাউন্টেই আনতে হবে না ঠিক আছে বাট এখন যদি আমি ধরে নেই যে পরের যে কথাটা বলছে যে S1টা এখন উল্টাপাত করতে হবে মানে এখন এইটা খোলা এবং এইটা বন্ধ তার মানে আমি যদি ধরে নেই প্রথমে এটা অন করে এটা খুলে রাখছে অফ করে রাখছে দেন সাথে সাথে ওই একই অঙ্কের মধ্যে একই সাবসিকোয়েন্সের মধ্যে আমার এইটা আবার সাথে অফ অন করে আবার খুলে দিতে দেন এটা অন করছে তখন কিন্তু একটা কাহিনী ঘটবে খেয়াল করো যখন আমরা S2 অন করছিলাম ইয়ের চার্জ কত হয়ে গেছে 0 ভোল্ট হয়ে গেছে 0 ভোল্ট কেন বলতেছি আমি মানে এটা ভুল বলছি এখানে 0 কুলম হবে কারণ আমরা তো এখানে ভোল্টেজ মাপতেছি না ঠিক আছে প্যারডমে হ্যাঁ তো তার মানে এটা তো 0 কুলম হয়ে গিয়েছিল বাট এখন আমি কি করছি এখন এইটা খুলে দিছি এই সুইচটা অফ করে দিছি এবং S1 সুইচটা আমি এখন এটা এখন অফ আছে S1 সুইচটা এখন অন করে দিলাম তার মানে কি এটার মাটির সাথে তোর কোনো কানেকশন নাই এই পি বিন্দু বাট এখন দেখো এই তারটার মাধ্যমে পি আর কিউ কি কানেক্টেড না তো পি আর কিউ যদি কানেক্টেড হয় তখন কি হবে বলো তো বলো পি আর কিউ কানেকশন দিলে কি হবে হ্যাঁ কিউ থেকে পিতে যাবে এবং কত পরিমাণ যাবে স্যার এদের গড়ের সমান হবে হ্যাঁ ঠিক অর্ধেক পরিমাণ যাবে কারণ হচ্ছে যেহেতু গোলক দুইটা সমান তাহলে দুইজন একই পরিমাণ চার্জ ধারণ করতে পারে তার মানে এই দুইটার বিভব যতক্ষণ না পর্যন্ত সমান হয় ততক্ষণ পর্যন্ত তো আধান যাতায়াত করতে থাকবে তাই না তো অ্যাকচুয়ালি এই দুইটার বিভব সমান হইতে হলে দুইটার মধ্যে সমান পরিমাণ আধান থাকা লাগবে তার মানে এটার মধ্যে যে 0.4 কুলম আধান ছিল তার অর্ধেক যখন ওখানে চলে যাবে তখন দুই জায়গাতে তার কি হবে আধানের পরিমাণ সমান হবে এবং আধানের পরিমাণ সমান এবং যেহেতু তাদের আকৃতিটাও সমান তাহলে দুইটা গোলকের বিভবও তখন সমান হয়ে যাবে আর যখন বিভব সমান হয়ে যাবে আধানের প্রবাহটা বন্ধ হয়ে যাবে বুঝতে পারছি কাহিনীটা তো দ্যাট মিন্স S2 অফ রেখে দেন যদি আমি S2 অন করি প্রথম দুইবার অন অফ করার পরে যদি একই গোটা ঘটনাটা একসাথে চিন্তা করি তাহলে এখন যখন আমি S1 অন করে দিলাম সাথে সাথে এই 0.4 কুলম থেকে অর্ধেক আধান কোথায় চলে আসবে পিতে চলে আসবে তার মানে এখানে তখন হয়ে যাবে 0.2 কুলম আর এখানে 0.4 কুলম অর্ধেক হয়ে যাবে 0.2 কুলম বুঝতে পারছি কারো কোনো সমস্যা হয়েছে বুঝতে স্যার অর্ধেক হইলো কেন আরো কি বুঝতে অর্ধেক হইলো কেন এ মনে করো এর পেট ভরা ঠিক আছে এ একদম ক্ষুধার্ত ঠিক আছে তো এখন ওরা যদি দুজন যখন একই সাথে কানেক্টেড তখন তারা তো একই খাবারটা শেয়ার করবে সমান ভাবে তাই না কারণ দুইজনের ধারকত্ব এক মানে দুইজনের পেটে খাবার ধারণ করার ক্যাপাবিলিটি এক তো যখন দুইটাকে আপনারা কানেক্ট করবেন বেসিক্যালি লিটারেলি দুইটা বস্তু একই জিনিসে কনভার্ট হয়ে গেল আর যখন দুইটা বস্তু একই বস্তু হিসেবে কাউন্টেড হয় তখন ওই বস্তু সব জায়গায় তো সমানভাবে চার্জ থাকে তাই না আরো যদি ম্যাথমেটিক্যালি চিন্তা করতে চাও খেয়াল করো এটা ছিল 0.4 কুলম তাই না এটা তো 0 হয়ে গেছিল তাই না তো যখন দুইটাকে আপনি কানেক্ট করলেন এখানে উচ্চ ভোল্টেজ কে পি না কিউ বলো তো কিউ কিউ এটা উচ্চ বিভব আর এটা হচ্ছে নিম্ন বিভব তাহলে আধান ধনাত্মক আধান কোন দিকে যায় উচ্চ থেকে নিম্নতে যায় না তো তাহলে তখন কিউ থেকে আধান সুন্দর মতো পিতে চলে যাবে এবং কতক্ষণ ধরে যাবে যতক্ষণ না বলতো উঁচা আর নিচের ব্যবধান সমান না হচ্ছে মানে দুইটাই সমান হচ্ছে তো এই দুইটা ধারকত্ব যেহেতু সমান আমরা ধারকের তো একটা সূত্র পড়ছি না যে সি ইজ ইকুয়াল টু কিউ বাই আর মেবি এরকম পড়ছিলাম না নাকি আর বাই কিউ পড়ছিলাম মনে হয় আর বাই কিউ পড়ছিলাম তাই তো আমাকে একটু কনফার্ম করো
স্যার আর বাই কিউ। হ্যাঁ আর বাই কিউ, ঠিক আছে। তো খেয়াল করো দুইটা গোলকই যেহেতু একই রকম, দুইটা গোলকই যেহেতু একই রকম, তাহলে দুইটার ব্যাসার্ধ মানে আর সেম, এবং যেহেতু দুইটার ধারকত্ব সেম আছে, তার মানে সিও সেম, তার মানে কিউ মানে চার্জের পরিমাণও সেম হইতে হবে। তার মানে এই দুইটার মধ্যে যতক্ষণ না পর্যন্ত চার্জের পরিমাণ সেম না হবে, ততক্ষণ পর্যন্ত ধারকত্ব দুইজনের সমান হবে না, বা বিভব দুইজনের সমান হবে না। তো দ্যাট ইজ ওয়াই এক্সাক্টলি ওই পরিমাণে আধান এখানে আসবে যেটা কিনা এইখানে থাকবে, মানে দুই জায়গায় সমান সমান ভাবে ভাগ হয়ে যাবে। এন্ড দ্যাট ইজ ওয়াই 0.4 কুলম্ব আধান এখান থেকে 0.2 কুলম্ব দিকে হচ্ছে দিয়ে দেবে, নিজে 0.2 রেখে দেবে। তার মানে তখন দুইটারই আধান হবে 0.2 কুলম্ব করে, বুঝছি এবার? জি স্যার। আচ্ছা, তো তার মানে এখন সুইচ অন অফ করার পরে নতুন অবস্থা সেই, এটার মধ্যে 0.6 কুলম্ব আধান, এটার মধ্যে 0.2 কুলম্ব আধান, এটার মধ্যে 0.2 কুলম্ব আধান। তো এখন আবার সেই একই সূত্র ব্যবহার করবা, প্রথমে আর এর জন্য 0.5 মিটার দূরত্বে বিভব বের করবা, প্রাবল্য বের করবা, দেন হচ্ছে কিউ এর জন্য এই 0.5 মিটার দূরত্বে প্রাবল্য বের করবা, দেন এবং অবশ্যই তখন কিন্তু 0.2 এর মান ব্যবহার করতে হবে। তারপরে পি এর জন্য ওই ই বিন্দুতে প্রাবল্য বের করবা, তখন দূরত্ব কত হবে, এখানে 0.5 প্লাস আরো 0.2 মিটার, মানে 0.7 মিটার সূত্র দিয়ে প্রাবল্য বের করবা, এবং এখানে তখন এর চার্জের মান ব্যবহার করবা 0.2 কুলম। তো এইভাবে আমরা তিনটা বের করবো, দেন সেই তিনটাকে আমরা যোগ করে দিব। বাট এখানে কথা আছে, এটা তো বিভব না, কাজ না, এখানে আমার দিকের একটা হিসাব আছে, আমি কোন দিকের সাথে কোন দিককে হিসাব করব এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো আমি একটু জিনিসটাকে বুঝায় দিই, ধরো আমার এই বিন্দুতে প্রাবল্যের আর এর জন্য প্রাবল্য ই টু, এবং পি এর জন্য প্রাবল্যের মান আসলো ই থ্রি, বা উল্টা ই ওয়ান ই থ্রি ধরা যায়। তো এখন খেয়াল করো এটা পজিটিভ চার্জ ছিল, তাহলে এটা পজিটিভ চার্জ, আর আমরা এই বিন্দুতে প্রাবল্য বের করতেছি, মানে এখানে একটা একক ধনাত্মক আধান আছে, এটা চিন্তা করে দেখতেছি এখানে কতটুকু বল লাভ করে, তাহলে এইটা তো আর তো এই ই কে বিকর্ষণ করবে, এটাকে বিকর্ষণ করবে না, তার মানে এখানে আমি ই ওয়ান এর মানটা পাবো পজিটিভ, বুঝছো, খেয়াল রেখো। অন্যদিকে কিউ কিউ করবে কি, কিউ এর যে প্রাবল্য ই টু, এইটা কোন দিক, এটা ওই দিক কাজ করবে না, কারণ এটাও পজিটিভ এটাও পজিটিভ, বিকর্ষণ করবে, তাই তো? অন্যদিকে ই থ্রি, এই যে এইটা পি এর যে প্রাবল্য, সেটাও তো ওই দিক কাজ করতেছে, তার মানে এটার প্রাবল্য এই দিক কাজ করতেছে, তার মানে এখানে ই টু এবং ই থ্রির দিক এক এবং ই ওয়ান এর দিক ভিন্ন, উল্টা দিকে। তো তার মানে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এই ই টু এবং ই থ্রি যোগ করতে হবে, ই টু প্লাস ই থ্রি আমরা যোগ করব, কারণ এই দুইটা একসাথে কাজ করবে, দুইটা একই দিকের প্রাবল্য, এবং তার সাথে আমাদের বিয়োগ করতে হবে এইটা, কারণ এটা হচ্ছে উল্টা দিকে, তার মানে মাইনাস ই ওয়ান। এখন কথা আছে, এখন ই টু আর ই থ্রির যোগফলের মান ই ওয়ান এর থেকে তো কম হইতে পারে, তখন উল্টা করতে হবে, তোমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে, যদি ই টু এবং ই থ্রির যোগফলের মান ই ওয়ান এর থেকে বেশি আছে, তাহলে তুমি বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে পারবা, আর যদি দেখা যায় ই টু এবং ই থ্রির যোগ করে ই ওয়ান এর সমান হচ্ছে না, ছোট হচ্ছে, তার মানে তখন ই ওয়ান বেশি বড়, ই টু এবং ই থ্রির যোগফলটা কম, তখন তোমাকে ইন দ্যাট কেসে বিয়োগ করতে হবে ই ওয়ান থেকে ই টু প্লাস ই থ্রি, বুঝতে পারছি? এবং এটাই হবে তখন তোমার পি কিউ এবং আর তিনটা আধানের জন্য এই বিন্দুতে ওভারঅল মোট প্রাবল্য, এবং দিকটা কিন্তু ওখান থেকে তুমি বের করবা যে এটা কোন দিক হবে, যদি দেখা যায় ই1 এর মান ওই দুইটার যোগফল থেকে বেশি, তাহলে প্রাবল্যের দিক কোন দিক হবে, ওই দিকে, মানে আর থেকে কিউ এর দিকে, আর যদি দেখা যায় ই1 এর মান ই2 এবং ই3 যোগফলের থেকে কম, তার মানে এই দুইটা শক্তিশালী হয়ে গেছে, তার মানে তখন প্রাবল্যের দিক হবে কিউ থেকে আর এর দিকে, মানে বাম দিক থেকে ডান দিক থেকে, বুঝতে পারছি সবাই ক্লিয়ারলি? স্যার এটা একটু আবার বুঝিয়ে দেন, আচ্ছা, দিকের দিকটা। ই1 এর মান ধরো বেশি তাদের থেকে, ই2 এবং ই3 থেকে, ই2 এবং ই3 কোন দিক ধাক্কা দিচ্ছে, সব ওই দিকে ডান দিকে ধাক্কা দিচ্ছে, বা এই দুইটার মোট শক্তির থেকে যদি ই1 এর শক্তি বেশি হয়, তাহলে আধানটা কোন দিকে বল লাভ করতেছে, এই দিকে বল লাভ করতেছে না, মানে বাম দিকে, বুঝতে পারছি? হ্যাঁ। আর যদি এরকম হয় যে ই3 এবং ই2 মিলে যে শক্তিটা, বা যে প্রাবল্য, সেটা একা ই1 এর থেকে বেশি,
তাহলে প্রাবল্য কোন দিক কাজ করবে? মোট প্রাবল্য বলো ডান দিকে। ডান দিকে, তখন প্রাবল্যের দিক হবে কিউ থেকে আর এর দিকে, বুঝতে পারছি? জি স্যার। স্যার আর যদি এইভাবে আমরা সেকেন্ড ম্যাথটা ক্ষেত্রে, সলিউশন করি। সেকেন্ড ক্ষেত্রে আর যদি আবার যদি নতুন সেকেন্ড করে শুরু ক্ষেত্রে, করতে হয়, হ্যাঁ নতুন করে শুরু করতে হয়, তখন মনে ধরে নাও এটার মধ্যে আগে থেকে কত ছিল, 0 পয়েন্ট কত ছিল জানো? 4 ছিল না নাকি? এটাতে কত ছিল? 6 ছিল, 0.6 জিরো ছিল। পয়েন্ট সিক্স আর এটার মধ্যে 0.4 ছিল। এখন মনে করো দুইটা সুইচ অন অফ গুলা সবগুলা একই ঘটনায় ঘটে, আলাদা ঘটনা ঘটছে, তো তার মানে তখন প্রথমে আমাকে কি করতে বলছে, মানে এস শুধু এস ওয়ান অন করে এস টু খোলাই রাখতে বলছে, তাই না? তাই তো নাকি? এটাই বলছে না, এস ওয়ান অন থাকবে, খোলা থাকবে এবং এস টু অফ থাকবে, তাই তো? জি স্যার, এস টু খুলে এস ওয়ান সংযুক্ত করলে। হ্যাঁ, তার মানে এস টু খোলা গেছে, মানে ওর সাথে মাটির কোনো সংযোগই নেই, মানে ওই ঘটনা ওকে আমরা ভুলেই যেতে পারি, ঠিক আছে? শুধু এস ওয়ানই এখানে আছে এটাই চিন্তা করে নিতে পারি। তো এস ওয়ান আমি অন করলাম, তো এখানে কত ছিল? 0.6, এখানে কত ছিল? 0.4। এখন কি হবে, আবার দুইটা চার্জ আদান প্রদান করে দুইটা ঠিক সমান বিভবে আসবে, মানে সমান পরিমাণ চার্জ ধারণ করবে, এন্ড দ্যাট ইজ ওয়াই এই 0.6 এবং 0.4 দুইটার মধ্যে আদান প্রদান হয়ে এমন ভাবে আসবে যাতে দুইটার মধ্যে সমান আধান সঞ্চারিত হয়, অর্থাৎ এখানে এটা হবে 0.5 এবং এটা হবে 0.5। তাহলেই দেখো ওভারঅল মোট আধান ঠিক ছিল, কারণ এখানে কত 0.6 ছিল, ওখানে 0.4, তার মানে অ্যাকচুয়ালি 1 কুলম্ব আধান। তো এখন 1 কুলম্ব আধান দুজনের মধ্যে সমান ভাবে ভাগ হয়ে যাবে 0.5 0.5। দেন আবার আগের মতো দেখালাম, যেটা প্রথমে আর এর জন্য একবার এই বিন্দুতে প্রাবল্য, কিউবের জন্য এই বিন্দুতে প্রাবল্য, দেন পি এর জন্য এই বিন্দুতে প্রাবল্য, বোঝা গেল? জি স্যার। এই তো, থ্যাংক ইউ ফর দ্যাট অঙ্কটা নিয়ে ঘাটার জন্য। এই ধরনের অঙ্ক তোমরা বোর্ডে ফেস করবা না সাধারণত, সচরাচর ফেস করার কথা না, বাট প্র্যাকটিস করাতে মাথা খুলবে, ঠিক আছে? তো আসো এবার আমরা আমাদের মূল চ্যাপ্টারে হাত দিই, আমাদের চ্যাপ্টার 11 আজকে আমরা শুরু করি, ঠিক আছে? তো এখন থেকে আশা করি সবাই, মানে কারোর আর কোনো প্রবলেম হবে না। তো চ্যাপ্টার 11 এ আমাদের নাম কি, সেটা হচ্ছে চলো তড়িৎ। আচ্ছা তড়িৎ কি ছিল, যে আধানটা চলাচল করতে পারে না, তাহলে চলো তো কি হবে, যে আধানটা চলাচল করতে পারে। ইনফ্যাক্ট আমরা যত ধরনের ইলেকট্রিসিটি ব্যবহার করি, সেটা ব্যাটারি থেকে হোক বা বাসা বাড়িতে ডিরেক্ট কারেন্ট থেকে যে আমরা ইলেকট্রিসিটি ব্যবহার করি, এগুলো সবই হচ্ছে আসলে চলো তড়িৎ। কেন চলো তড়িৎ? কারণ এই চলো তড়িৎ গুলার ক্ষেত্রে আধান গুলা লিটারেলি তারের মধ্য দিয়ে চলাচল করতে পারে। আমরা হয়তো স্যার সবাই, জি স্যার স্যার শেষের অঙ্কটা বলো, করাইলেন না তো স্যার, স্যার একটা বৃত্তের বিভব, একটা শেষের অঙ্ক, শেষের অঙ্ক দিছিল নাকি কে দিছিল আমি খেয়াল করি নাই ভাই, বলো তো। এটার আমার 8 সেন্টিমিটার বের করতে হবে। ও আচ্ছা, এই টেকনিকটা এটা বোঝো নাই, বৃত্তটার ব্যাসার্ধ কত ছিল, 10 সেন্টিমিটার? 10 সেন্টিমিটার ছিল না? তো প্রথমে 12 সেন্টিমিটারের জন্য বিভব বের করে নিবা, v ইকুয়াল টু, সরি আমরা শুরু করতে পারলাম না, এই অঙ্কটা বাদ পড়ে গেছিল, q বাই আর, এই সূত্রে বের করবা প্রথমে, এবং এখানে আর কত বের করে বসাবা, অবশ্যই সেখানে 12 বসাবা, মানে 12 সেন্টিমিটার, তো এটাকে মিটারে কনভার্ট করে নিবা, বুঝতেছো তো আমি শর্টকাটের কথা বলতেছি? আচ্ছা তারপরে বলছে কি, গোলকের কেন্দ্রে 8 সেন্টিমিটার দূরত্বে বের করতে। এখন আমরা গতদিনই ভ্যান্ডিজার মেশিন আলোচনা করছিলাম যে কোন একটা গোলকের পৃষ্ঠের বিভব আর তার ভিতরের যে কোনো জায়গায় বিভব সমান, করছিলাম না? তো গোলকটার ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, বাট আমাকে এখন বের করতে বলছে 8 সেন্টিমিটারের ভেতরে, মানে গোলকের ভেতরে তার বিভব কত। তো এখন যদি আমি 8 সেন্টিমিটার বসাই তাহলে হবে নাকি 10 সেন্টিমিটার বসাইতে হবে দশ বলো? 10, কারণ অ্যাকচুয়ালি কাজটা ওই পর্যন্তই সমান সমান হয়, তারপরে ভিতরে সব জায়গাতেই সমান। তো বেসিক্যালি এখানে ট্রিকটা হচ্ছে, যখন বলতেছে 8 সেন্টিমিটার দূরে বিভব মান কত, তখন সেখানে তুমি 8 না বসিয়ে 10 বসাবা, তাহলেই অ্যান্সারটা বের হয়ে আসবে, এই আর কি, মানে 10 10 সেন্টিমিটার, সেটাকে মিটারে কনভার্ট করে 0.1 মিটার, বুঝতে পারছো? জি স্যার, এই আর কিছু না, আশা করি আর কোনো প্রবলেম নাই।
আসো আমরা চ্যাপ্টার 11 এ আসি, আর আর পেছন দিকে ফিরে তাকাবো না, ঠিক আছে? তো তাহলে চলো, তড়িৎ জিনিসটা কি, তোমরা হয়তো সবাই ছোটবেলায় এরকম একটা ব্যাটারি ইউজ করছো, ব্যাটারি আমরা পেন্সিল ব্যাটারি চিনি, সে পেন্সিল ব্যাটারি দুইটা টার্মিনাল থাকে, একটা লেখা থাকে প্লাস, একটা লেখা থাকে মাইনাস, দেন আমরা ওই প্লাস মাইনাস কে দিয়ে দিয়ে একটা তার নিয়ে ছোট্ট একটা লাইট বা মোটর নিয়ে কোনো কিছুর সাথে কানেক্ট করলেই মোটরটা ঘুরতো বা লাইটটা জ্বলে উঠতো, এরকম কিছু একটা সিচুয়েশন। এটা কি আমরা সবাই করছি? জি স্যার, করছি। কে কে করো নাই শুনি, যে যে করো নাই তার জীবন বৃথা। ভাইয়া আচ্ছা আনফর্চুনেটলি আমি করে নেই। এখানে কি হয়, আপনি করেন না, আপনার জীবন বৃথা তাহলে। আচ্ছা, তো এই যে এখানে কি ঘটনাটা ঘটতেছে আসলে, আসলে যেটা হচ্ছে যে এই যে ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ, তার মানে আমরা বুঝে নিতে পারি যে এই ব্যাটারি এই প্রান্তে পজিটিভ চার্জ জমা আছে এবং এই প্রান্তে নেগেটিভ চার্জ জমা আছে, ঠিক আছে? তো এখন যদি আমরা দুইটা এই তার দিয়ে বাল্বের কথা ভুলে যাই, আমরা জাস্ট এই দুইটাকে জাস্ট একটা সিম্পল তার দিয়ে কানেক্ট করে দেই, তাহলে হবে কি, এই যে পজিটিভ চার্জের আকর্ষণে সুরসুর করে ইলেকট্রন গুলো এই তার দিয়ে গিয়ে এই পজিটিভের কাছে চলে যাবে। পজিটিভ চার্জ কিন্তু আসতে পারবে না। কেন আসতে পারবে না? কারণ পজিটিভ চার্জ কোথায় থাকে, বস্তুর নিউক্লিয়াসে থাকে, পরমাণু নিউক্লিয়াসে থাকে। তো পজিটিভ চার্জ বেসিক্যালি মুভ করতে পারে না। এখন আমরা যে চ্যাপ্টার 10 পড়ে আসলাম, চ্যাপ্টার 10 আর 11 এর মধ্যে মূল পার্থক্যটা কি জানেন? চ্যাপ্টার 11 এ আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় চার্জকে স্থানান্তর করছি, সেটা শূন্য মাধ্যমের মধ্য দিয়ে স্থানান্তরিত হয়েছে। হ্যাঁ, ধরো একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ, তুমি তার মাঝখানে একটা ধনাত্মক আধান রাখছো, সেই ধনাত্মক আধানটা এই পজিটিভের জন্য দ্বারা বিকর্ষিত হয়েছে, নেগেটিভ দ্বারা আকর্ষিত হয়েছে, যার কারণে সেটা শূন্যের মধ্য দিয়ে ট্রাভেল করতে পারছে। এবং এই ধরনের জিনিস ঘটনাগুলাকে আমরা ফিজিক্সের ভাষায় বলি ইলেকট্রোডাইনামিক্স। ইলেকট্রোডাইনামিক্স হাই লেভেলে যদি ফিজিক্স নিয়ে পড়াশোনা করো, এইটার একটা আলাদা বই থাকবে তোমাদের, মোটা বই থাকবে। তো যাই হোক, তো এখানে চার্জ গুলো লিটারেলি শূন্যের মধ্য দিয়ে ট্রান্সফার হয়। বাট আমরা যখন তড়িৎ নিয়ে কাজ করতেছি, যেটা আমাদের প্র্যাকটিক্যালি ডে টু ডে লাইফে রেগুলারলি ইউজ করতে হয়, সেখানে আমরা এইভাবে চার্জের এই আদান প্রদানটাকে আমাদের জন্য ইউজফুল করতে পারবো না। কেন? কারণ এই চার্জটাকে তুমি মার্কার ডাস্টার বা কলম পাও না, যে ক্যাশ দিয়া ধরলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলা, এটা এত তো চাইনি জিনিস, ধরা তো দূরের স্থান, এটা তো দেখাও যায় না। তো অ্যাকচুয়ালি এই যে আধান গুলা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আমরা যে বিভব পড়ে আসলাম, যখন এখান থেকে আমরা কাজ পাই, সেই কাজটা আসলে পাইতে হলে এই চার্জটাকে অবশ্যই একটা প্রপার চ্যানেলের থ্রুতে আমাদের পাঠাইতে হবে, যেটা আমরা ব্যবহার করতে পারবো। এবং এই চ্যানেলের থ্রুটা হচ্ছে অ্যাকচুয়ালি এই তারটা। কথাটা বুঝতে পারছি? তো এটা পজিটিভ চার্জ মুক্ত ভাবে শূন্য থেকে শূন্য মাধ্যমে এক জায়গা থেকে জায়গায় যেতে পারতেছিল, বাট এখানে অ্যাকচুয়ালি চার্জ গুলা মুক্ত না, ওপেন ভাবে বাতাসে ভাসতেছে না বা শূন্যে ভাসতেছে না। এখানে লিটারেলি চার্জ গুলা এই পদার্থ গুলার নিউক্লিয়াসের মধ্যে তাদের পরমাণুতে আবদ্ধ হয়ে আছে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াই, যেহেতু এখানে অ্যাকচুয়ালি চার্জ গুলাকে ফিজিক্যালি কোনো কিছুর মধ্যে দিয়ে ট্রান্সফার করতে হয়, সেই জন্য আমরা পজিটিভ চার্জ কখনোই ট্রান্সফার করতে পারবো না। কারণ পজিটিভ চার্জ কোথায় থাকে, নিউক্লিয়াসের মধ্যে আটকে থাকতেছে। তো বেসিক্যালি তাহলে কে যাবে, এখান থেকে ইলেকট্রন যাবে। এবং যেহেতু এই দুইটার মধ্যে কি বিভবের পার্থক্য আছে, খেয়াল রেখো এটা পজিটিভ এটা নেগেটিভ, তার মানে কানাড়া ভাই অন্ধ বলতে পারবে যে এটা হচ্ছে উচ্চ বিভব আর এটা হচ্ছে কি নিম্ন বিভব। তো আমরা জানি যে ধনাত্মক আধান কোন দিকে যায়, ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। আর যদি এইটা একটা ইলেকট্রন হইতো তাহলে কি হইতো, এটা যদি ইলেকট্রন হইতো, এই ইলেকট্রনকে বিকর্ষণ করতো আর এই প্রোটন এটাকে পজিটিভ চার্জ টানতো, তাহলে সেটা এদিক যেত। মানে ইলেকট্রন কোন দিকে যায়, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। এন্ড দ্যাট ইজ হোয়াই যেটা ঘটবে, এই নিম্ন বিভবের দিক থেকে ইলেকট্রন উচ্চ বিভবের দিকে যাবে। এবং ডেফিনেটলি খেয়াল রাখবা এখানে কি হচ্ছে, এই নেগেটিভ চার্জটা এটাকে ধাক্কা দিতেছে, মানে সে পুশ করতেছে, অন দ্য আদার হ্যান্ড এই পজিটিভ চার্জটা এই নেগেটিভ চার্জকে টানতেছে, মানে এখানে পুশ এন্ড পুল মেকানিজম কাজ করে। সবার কি মনে আছে, আমরা যখন চ্যাপ্টার 10 এ বিভবের কনসেপ্ট অনেক নিয়ে আলোচনা করছিলাম, আমরা এইভাবে উদাহরণ দিয়ে পড়ছিলাম না, যে একটা পজিটিভ চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বিন্দু নিলাম যেটার বিভব হচ্ছে 5 ভোল্ট আমরা ধরে নিলাম, তাহলে সেটা অবশ্যই প্লাস থাকবে, কারণ এটা পজিটিভ চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে। আর একটা নেগেটিভ চার্জের যে তড়িৎ ক্ষেত্র, মনে করো সেখানে একটা বিন্দু আছে, আমরা বলতেছি এটা হচ্ছে 5 ভোল্ট, এবং যেহেতু এটা একটা নেগেটিভ তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে, তার মানে এটা অবশ্যই -5 ভোল্ট হবে। মনে আছে এই জিনিসটা সবার? স্যার
হ্যাঁ, তো যেহেতু এটা +5 ভোল্ট, এটা -5 ভোল্ট, তার মানে আমরা এখান থেকে বলে দিতে পারি যে আমরা যদি একটা একক ধনাত্মক আধানকে এই +5 ভোল্টের জায়গা থেকে -5 ভোল্টের পয়েন্টে নিয়ে আসি, তাহলে কি হবে? আমার দ্বারা চার্জ হবে, আমি কাজ পাবো। কত পাবো? এইখানের জন্য প্রথমে 5 জুল কাজ পাবো, এটার জন্য 5 জুল কাজ পাবো, মানে টোটাল 10 জুল কাজ পাবো। মনে আছে বিষয়টা? ক্লিয়ার আছে সবার কাছে? জি স্যার। আচ্ছা, কারো তো সমস্যা নাই? আর কেউ? আচ্ছা, কারো যদি সমস্যা থাকে বা যারা এটা কাজটা পাও নাই, তাদের জন্য আরেকটু রিভাইজ করতেছি। এই বিন্দুর বিভব +5 ভোল্ট, মানে হচ্ছে এই তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে যখন আমি একটা একক ধনাত্মক আধানকে এই জায়গায় নিয়ে আসব, খেয়াল করো একটা পজিটিভ চার্জকে আমি ভিতরে ঢোকানোর চেষ্টা করতেছি, এটাও পজিটিভ ওইটাও পজিটিভ, দুজন দুজনের দেখতে পায় না, বিকর্ষণ করে। তারপরে আমি ঠেলে জোর করে এই বিন্দুতে নিয়ে আসছি, এবং নিয়ে আসাতে আমার 5 জুল কাজ করতে হয়েছে। তার মানে আমি যদি এখন এটাকে ঠেলে ঠুলে এই জায়গায় নিয়ে এসে ছাইরে দেই, তাহলে ওইটা আবার ধাক্কা খেয়ে বাইরের দিকে চলে যাবে, অসীমে চলে যাবে, মানে তড়িৎ ক্ষেত্র থেকে বের হয়ে চলে যাবে। এবং বের হওয়ার সময় সে আমি যতটুকু কাজ করে তাকে আনছিলাম, সেই কাজটা আমাকে ফেরত দিতে পারবে, মানে 5 জুল কাজ ফেরত দিতে পারবে। এন্ড দ্যাট ইজ ওয়াই এখান থেকে বাইরে আসলেই সে 5 জুল শক্তি আমাকে দিতে পারে। অন দ্য আদার হ্যান্ড, এটা তো এই তড়িৎ ক্ষেত্রের জন্য এই বিন্দুটা তো হচ্ছে, এটা তো নেগেটিভ। তা আমি যদি এখন এই বাইরের থেকে একটা একক ধনাত্মক আধান এই জায়গায় আনি, আমাকে জোর করে ফেলতে হবে না। কেন? কারণ এই নেগেটিভ আর এই পজিটিভ বেসিক্যালি আকর্ষণ করবে, তো তার মানে এখানে নেগেটিভ কাজ হবে। মানে আমি বলতে পারি যে আমি যদি বাইরের থেকে এখানে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসি, তখন উল্টা সে আমাকে 5 জুল কাজ দিবে। এন্ড দ্যাট ইজ ওয়াই আমি যখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কাজ আনতে যাব, প্রথমে এখান থেকে আমি 5 জুল কাজ পাবো, এখান থেকে এই পর্যন্ত আসা পর্যন্ত, তথ্য থেকে বের হওয়া পর্যন্ত, ওখান থেকে যখন আবার এর মধ্যে ঢুকতে যাব, তখন আমি আবার এই নেগেটিভ চার্জের জন্য 5 জুল কাজ পাবো। মানে ইন টোটাল আমি 5 জুল 5 জুল 10 জুল করে কাজ পাচ্ছি, এবং এইটাই আমার উচ্চ বিভবের বিন্দু, এটা হচ্ছে নিম্ন বিস্তৃতি। স্যার, এই 10 জুল কাজ পাওয়ার জন্য ফার্স্টে তো আধানটাকে ফার্স্ট এই তড়িৎ ক্ষেত্রের ভিতর ঢুকাইতে হবে না? হ্যাঁ, ডেফিনেটলি তুমি কাজ পেতে চলে তোমাকে কাজ আগে করতে হবে, এটাই জগতের নিয়ম, অবশ্যই কাজ করতে হবে। তো তার মানে আমি এখান থেকে এই যে কাজটা পাচ্ছি, সেই কাজের পরিমাণটা আসলে কিসের সমান? এই দুইজনের দুই বিন্দুর বিভব পার্থক্যের সমান। দেখো, এটা হচ্ছে +5 ভোল্ট, এটা হচ্ছে -5 ভোল্ট। এখন দুইটাকে যদি আমি বিয়োগ করি, তাহলে +5 ভোল্ট -5 ভোল্ট, তার মানে বেসিক্যালি হচ্ছে 10 ভোল্ট, এবং এখানে আমি অ্যাকচুয়ালি এই জন্য 10 জুল কাজও পাচ্ছি। তো এইটা ছিল আমাদের ইলেকট্রোডাইনামিক্স এর বা স্থির তড়িৎ অনুযায়ী আমাদের বিভবের কনসেপ্ট। আর আমরা একই বিভব পড়ব এই চলতড়িতেও, ওই এইখানে বিভবের যা কনসেপ্ট, এখানেও বিভবের এক্সাক্টলি সেম কনসেপ্ট। শুধু পার্থক্যটা হচ্ছে এখানে তারের মধ্য দিয়ে প্রবাহিত হতে হবে আধানটাকে, এবং এখানে পজিটিভ চার্জ প্রবাহিত হতে পারতেছিল, বাট এখানে পজিটিভ চার্জ প্রবাহিত হতে পারবে না, কারণ এটা লিটারেলি বস্তুর মধ্যে আটকে আছে। তো তার মানে খেয়াল করো, এখানে পজিটিভ চার্জ যেতে পারছে, বাট এখানে নেগেটিভ চার্জ যেতে হবে, নেগেটিভ চার্জ যাবে উল্টা দিকে। এন্ড দ্যাট ইজ ওয়াই এই ক্ষেত্রে আমাদের নেগেটিভ চার্জ এই যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। এখন পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? এখন পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, মোস্ট ইন্টারেস্টিং থিং, আমরা তাহলে বুঝতে পারতেছি আমরা যখন একটা ব্যাটারি অ্যাড করি, নেগেটিভ থেকে পজিটিভের দিকে কে যায়? ইলেকট্রন প্রবাহিত হয়। বাট আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যেখানে তড়িৎ প্রবাহ কোন দিকে হয়, তড়িৎ প্রবাহের দিক হবে সবসময় উল্টা, মানে তড়িৎ প্রবাহকে ধরতে হবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এখন পজিটিভ থেকে নেগেটিভের দিকে কি আসলে কিছু যায়? আসলে কিছু যায় না, বাট তারপরেও আমরা ধরে নিই যে পজিটিভ থেকে নেগেটিভ তড়িৎ প্রবাহ হয়। এখন এটা কেন? কারণ এই যে অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি কারেন্ট ফ্লো এর কনসেপ্ট এবং পুশ অ্যান্ড পুলের যে কনসেপ্টটা আসছে বিভবের সংজ্ঞা থেকে, যেখানে আমরা পড়ছি যে অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধান নিয়ে কাজ করতে হবে। তো ধনাত্মক আধানের ক্ষেত্রে আধান সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, তো এখানে আমার এটা ছিল উচ্চ, এটা হচ্ছে নিম্ন, এই জন্য ধরা হতো যে তড়িৎ প্রবাহ হচ্ছে পজিটিভ টু নেগেটিভ। বাট আমরা পরে পরবর্তীতে আবিষ্কার করতে পারছি যে আসলে ইলেকট্রনটাই ট্রান্সফার হয়। এন্ড দ্যাট ইজ হোয়াই
যেহেতু ততদিন এই যে থিওরিটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের তড়িৎপ্রবাহের যে থিওরিটা সেটা যথেষ্ট পরিমাণে এস্টাবলিশড হয়ে যায়, দ্যাট ইজ ওয়াই আমরা এখনো ধরে নেই যে তড়িৎ প্রবাহের দিক হচ্ছে উচ্চ থেকে নিম্ন, মানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। বাট আসলে পজিটিভ টু নেগেটিভের দিকে কিচ্ছু প্রবাহিত হয় না, প্রবাহিত হয় নেগেটিভ টু পজিটিভের দিকে ইলেকট্রন। কথা বুঝতে পারছি? কথা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা এখন খেয়াল করো, এখানে আমরা বলে দিতে পারতেছিলাম এই দুইটা আধানের মধ্যে বিভব পার্থক্য 10 ভোল্ট, 10 ভোল্ট। তার মানে আমরা বুঝতে পারি এখান থেকে যে 1 কুলম্ব আধান, আমরা এখন ধনাত্মক ঋণাত্মক আপাতত ভুলে যাই, যে 1 কুলম্ব আধানকে যদি আমি এই +5 ভোল্টের জায়গা থেকে -5 ভোল্টের জায়গায় ট্রান্সফার করতে পারি, তাহলে আমি কতটুকু কাজ পাবো সেখান থেকে 10 জুল। ঠিক একইভাবে আমি যদি এখন বলি যে এই ব্যাটারিটার ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, তাহলে আমাদের এখান থেকে বুঝে নিতে হবে যে আমি যদি ঠিক 1 কুলম্ব ইলেকট্রনকে এইখান থেকে ট্রান্সফার করে আবার এখানে আনতে পারতাম, আনতে চাই বা আনি, বা সে যদি নিজে নিজে আসলে যাবে, তখন সেখান থেকে আমরা 10 জুল কাজ পাবো। কথাটা বুঝতে পারছি সবাই? কথাটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা তো এই ব্যাটারিটা যেহেতু 10 ভোল্ট, তার মানে আমি বুঝতে পারতেছি যখন এই ধরনের যে 1 কুলম্ব আধান যাবে তাকে দিয়ে আমি 10 জুল কাজ করে নিতে পারবো, এবং সেই কাজ শক্তিটাকে আমি আবার যন্ত্র অনুযায়ী বিভিন্ন ভাবে কনভার্ট করে নিতে পারবো। যেমন আমি যদি এখানে একটা লাইট বসাই সেটা আমাকে আলো দিবে, আলো একটা শক্তি, মানে এই 10 জুল কাজটাই আমার এই আলোক শক্তিতে পরিণত হবে। যদি আমি এখানে একটা মোটর বসাই বা ফ্যান বসাই তাহলে সেটা যখন ঘুরবে তখন আমি বুঝবো যে এই 10 জুল শক্তিটাই সেখানে যান্ত্রিক শক্তিতে কনভার্ট হচ্ছে। এখন সচরাচর আমরা যে ব্যাটারি গুলো ব্যবহার করি সেই ব্যাটারি গুলোর মধ্যে দেখবা 1.5 ভোল্ট লেখা থাকে, কত? 1.5 ভোল্ট। এবং এর মাধ্যমে এটা আমরা বুঝতে পারি যে ব্যাটারি থেকে যখন এদিক থেকে ওইদিকে 1 কুলম্ব নেগেটিভ চার্জ যায় তখন সে আমাকে 1.5 জুল কাজ করে দিতে পারবে। বুঝতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা কি হয়েছে আজকে সবার? আজকে রেসপন্স নাই, কোনো কথা নাই, বার্তা নাই, বুঝতে কষ্ট হচ্ছে সবার? না ভাইয়া বুঝতে পারতেছি কিন্তু ভাইয়া অনেক অসুস্থ আমি এই যে আজকে। অসুস্থ তোমরা? না ভাই আমি আচ্ছা আচ্ছা তোমরা অসুস্থ, আমি তো নিজে অসুস্থ। আচ্ছা ঠিক আছে খেয়াল করো, তাহলে আমি কিন্তু এখনো আমি চ্যাপ্টার পড়া শুরু করি না, আমি জাস্ট বেসিক আইডিয়াটা বললাম যে তার মানে এই যে বিভব পার্থক্যটা থাকে দুইটা পয়েন্টের মধ্যে, এইটা না থাকলে এক জায়গা থেকে আরেক জায়গায় চার্জ যাইতে পারবে না। ঠিক একই ভাবে আমরা যখন ইলেকট্রিসিটি ব্যবহার করি, আমরা যে তারটা ব্যবহার করি সে তারের দুই প্রান্তে বিভবের পার্থক্য থাকে, এবং দ্যাট ইজ ওয়াই তার মধ্য দিয়ে আধান গুলা পুশ করে যেতে পারে, ধাক্কা দিয়ে যেতে পারে, যেটাই হচ্ছে বিভব এবং বা ভোল্টেজ, এবং ওইটার কারণে সেখান থেকে আমরা বিভিন্ন শক্তিকে কনভার্ট করতে পারি। তো এখন এই যে আধানগুলো যখন চলাচল করতেছে এই জন্য এটাকে আমরা বলতেছি চলতড়িৎ। তো এই চ্যাপ্টারটা যদি আমরা একদম ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রথমে তিনটা জিনিসের কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে। নাম্বার ওয়ান যেটা হচ্ছে বিভব, কি বলতেছি বিভব বা তড়িৎ চালক শক্তিও বলে এইটাকে, লিখে রাখতে পারো তোমরা তড়িৎ চালক শক্তি। নাম্বার টু যেটা বুঝতে হবে সেটা হচ্ছে রোধ, রোধ। নাম্বার থ্রি সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তো বিভব বা তড়িৎ চালক শক্তি কি, রোধ কি, তড়িৎ প্রবাহ কি? তো এই চ্যাপ্টার গুলা কিন্তু একটু ভারী চ্যাপ্টার, মানে হচ্ছে তোমরা সামনে তোমরা তখন 9-এ বাট মোটামুটি 10-এ উঠে যাবা বলতে পারো। তো 10 লেভেলের চ্যাপ্টার কিন্তু এইগুলা, তো একটু আমাদের ফোকাস থেকে একটু পড়বো আমরা, এবং অবশ্যই অবশ্যই সব ধরনের প্রশ্ন করব। যে জায়গাতেই মনে হবে যে কোনো কিছু মানে মাথার উপরে দিয়ে যাইতেছে সেটা মাথার ভিতরে দিয়ে নেওয়ার জন্য যত ধরনের প্রশ্ন করা দরকার দয়া করে প্রশ্নগুলা করবা, কোনো সংকোচ বোধ করবা না। তো আমরা বিভব বা তড়িৎ চালক শক্তি কি তার একটা প্রাথমিক আলোচনা মোটামুটি অলরেডি হয়ে গেছে, এখন কিছু বিস্তারিত আলোচনা করা যাক। খেয়াল করো যখন আমরা বলতেছি যে এই ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 1.5 ভোল্ট,
তার মানে আমরা ডেফিনেটলি বুঝতে পারতেছি যে এটা হচ্ছে এই পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনালের পার্থক্য 1.5 ভোল্ট। যদি পার্থক্য 1.5 ভোল্ট হয়, আমরা শুধু পার্থক্যটাই জানি, আমরা কখনোই বলতে পারবো না যে এই টার্মিনালের বিভব কত বা এই টার্মিনালের বিভব কত। কথাটা কি বুঝতে পারছি? আমরা শুধু পার্থক্য জানি, আমরা কিন্তু জানি না এটার বিভব কত, এটার বিভব কত। এখন যেহেতু দুইটার পার্থক্য 1.5 ভোল্ট, তাহলে যদি নেগেটিভ টার্মিনালের নিম্ন বিভব, নিম্ন যে বিভব উৎস আছে সেইটার বিভব যদি হয় 10 ভোল্ট, তাহলে এটা হবে কত? 11.5 ভোল্ট। এটা যদি 1 কোটি ভোল্ট হয়, তাহলে এটা হবে 1 কোটি 1.5 ভোল্ট। কথাটা কি বুঝতে পারছি? জি স্যার বুঝছি। আচ্ছা, তো যেহেতু স্পেসিফিকলি এটা বলা সম্ভব না, এই কারণে আমরা সবসময় এই যে এই ভোল্টেজটা যেটা নিম্ন ভোল্টেজ এই ধরনের কোষের ক্ষেত্রে, সেটাকে আমরা ধরে নেই 0 ভোল্ট। কত? এটা 0 ভোল্ট। তো এটা যদি 0 ভোল্ট হয়, তাহলে এটা হবে আমাদের 1.5 ভোল্ট, এবং এখন আমাদের জন্য কাজ করা মাচ মোর ইজিয়ার হয়ে যাবে। এখন তোমরা আমাকে একটু নিজেদের মতো করে বলো যে যখন আমরা একটা ব্যাটারির সাথে কানেক্ট করি, তার দিয়ে সামহাও তাদেরকে কানেক্ট করার ব্যবস্থা করতে করি, তখন যে এই যে ইলেকট্রন গুলা এদিক থেকে ওদিকে যাচ্ছে, এখানে কিভাবে যাচ্ছে, কি ঘটনাটা ঘটতেছে, কে ইলেকট্রনকে ধাক্কা দিতেছে, কেন ধাক্কা দিতেছে, একটু আমাকে কে বলতে পারবা? স্যার ইলেকট্রন গুলো স্যার বিভব সমান করার জন্য যাইতেছে সামনে। ইলেকট্রন গুলা বিভব সমান করার জন্য চাইতেছে। তো ইলেকট্রন কি তোমার আমার মতো শিক্ষিত? সে কি বিভব বুঝতে পারে নাকি তার মস্তিষ্ক? তাহলে সে বুঝলো কি হবে, এখানে আমাদের বিভব সমান করতে হবে, দেন আমি গিয়ে বিভব সমান করব। স্যার পজিটিভ চার্জের আকর্ষণে গেছে ইলেকট্রন গুলো। পজিটিভ চার্জের আকর্ষণে গেছে, হ্যাঁ ডেফিনেটলি রাইট। আর কোনো কিছু কি আছে? শুধু পজিটিভ চার্জের আকর্ষণ? শুধু কি পজিটিভ চার্জের আকর্ষণ আছে, আর কোনো কিছু নাই তো? নাই আর কিছু বলতে পারবা না? আচ্ছা, পুরো ব্যাটারিটার মধ্যে রাসায়নিক বিক্রিয়ার জন্য? না, রাসায়নিক বিক্রিয়া তো যে কাজটা করে সেটা হচ্ছে ব্যাটারির মধ্যে জারণ বিজারণ বিক্রিয়া কি আমরা করছি সবাই? জি স্যার আচ্ছা, তাহলে তো একটু কথা বলা যায়। খেয়াল করো, আসলে যখন একটা ব্যাটারি কো আমি এখানে আমরা যে বলি যে ব্যাটারি এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস, মানে আমরা মনে করে থাকি অনেকে যে এখানে পজিটিভ চার্জ আছে এখানে নেগেটিভ চার্জ আছে, আসলে কথাটা ভুল। একটা ব্যাটারিকে তুমি যদি কানেক্ট না করো কোনো কিছুর সাথে, ব্যাটারি এই প্রান্তে আসলে পজিটিভ চার্জ জমা থাকে না, এই প্রান্তেও আসলে নেগেটিভ চার্জ জমা থাকে না, কিছুই থাকে না আলটিমেটলি। বাট যখন আমরা এইটাকে একটা তার দ্বারা কানেক্ট করি, তখনই এর মধ্যে ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার গুলা ঘটা শুরু হয়। ব্যাপার স্যাপারটা কি? বেসিক্যালি ব্যাটারি হচ্ছে রাসায়নিক শক্তিকে তোমার তড়িৎ শক্তিতে রূপান্তরিত করেন। তো কি করে, এখানে আসলে জারণ বিজারণ বিক্রিয়াটা হয়, কিছু কেমিক্যাল থাকে যাদের কাজ হচ্ছে জারণ বিজারণটা সম্পন্ন করা। এখন জারণ মানে কি? জারণ মানে হচ্ছে ছাড়ন, মানে ইলেকট্রন ছাড়া, এবং এই জারণটা ঘটে মূলত তোমার এই এই নেগেটিভ টার্মিনালে। মানে এই জন্য এই এই ব্যাটারির ক্ষেত্রে নেগেটিভ টার্মিনালকে আমরা বলি অ্যানোড, কারণ আমরা হয়তো জানি যে যেটা যেখানে জারণ হয় সেটাকে আমরা অ্যানোড বলি, অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ হয়। তো এই নেগেটিভ টার্মিনালতে জারণ হয়। তো জারণ মানে কি? ইলেকট্রন ছাড়ন। তো তার মানে এই দিকে সে ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন ছেড়ে দেয়। অন্যদিকে যখন বিজারণ হয়, বিজারণটা হয় উপরের টার্মিনালে, পজিটিভ টার্মিনালে, মানে এটা হচ্ছে আমাদের তখন ক্যাথোড, ঠিক আছে? তো এই যে ক্যাথোড, এই ক্যাথোডে কি হয়? বিজারণ হয়। বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ। জারণ মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া, বিজারণ ইলেকট্রন গ্রহণ করা, মানে এই জারণ বিজারণ প্রক্রিয়া এই জায়গা থেকে ইলেকট্রন গ্রহণ করে নেয়। তো যখন ইলেকট্রন এই জায়গা থেকে গ্রহণ করে নেয়, ইলেকট্রনকে যখন হারায় কোনো পদার্থ, সে তো ছ্যাঁকা খেয়ে পজিটিভ হয়ে যায়, তার মানে তখন এই প্রান্তে পজিটিভ চার্জের সৃষ্টি হয়, মানে ইলেকট্রন হারানোর কারণে। অন্যদিকে এই প্রান্তে ইলেকট্রন গ্রহণ করার কারণে এখানে নেগেটিভ চার্জের সৃষ্টি হয়। এবং যখন পজিটিভ নেগেটিভ চার্জের সৃষ্টি হলো, এখন আমরা বলতে পারি আমাদের কাছে দুইটা পয়েন্ট আছে, বিন্দু আছে, যাদের মধ্যে বিভবের পার্থক্য আছে, কারণ এটা উচ্চ এটা নিম্ন, অবশ্যই বিভবের পার্থক্য থাকবে। এবং তখন কি হয়,
এই দিক থেকে সুরসুরকো ইলেকট্রনগুলো চলে যায় পজিটিভ চার্জের আকর্ষণে। শুধু যে পজিটিভ চার্জের আকর্ষণে যায় সেটা ঠিক না, এই নেগেটিভ চার্জের বিকর্ষণেও যায়। কেন খেয়াল করো, এই নেগেটিভ চার্জ নিজেরা কি করে, একে অন্যকে কি বিকর্ষণ করে না? হ্যাঁ, তো ওরা নিজেরা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করতে পারে করতে করতে থাকে। তো যখন একটা তারের মাধ্যমে তাদেরকে চলাচলের ব্যবস্থা করে দিই, সবগুলো প্রেশারাইজ করে বের হয়ে আসে। মানে অ্যাকচুয়ালি আমরা যখন চ্যাপ্টার 10-এ যে পুশ অ্যান্ড পুল কনসেপ্টটা বললাম, এখানেও সেম কনসেপ্টটা কাজ করে। যে থেকে ইলেকট্রন ধাক্কা দেয়, ওই থেকে ইলেকট্রনকে পজিটিভ টার্মিনাল টানে, মানে পুশ অ্যান্ড পুল। এবং এই পুশ অ্যান্ড পুল যে ধাক্কাটা, এই ধাক্কাটাই হচ্ছে মূলত আমাদের বিভব বা তড়িৎ চালক শক্তি, মানে তড়িৎকে চালনা করার জন্য এই পুশ অ্যান্ড পুল শক্তিটাই কাজে লাগে। কথাটা বুঝতে পেরেছিস? অ্যান্ড এই জন্য আমরা এই যে ব্যাটারির যে বিভব, হ্যাঁ, এটার সংজ্ঞাও দিই আসলে ঠিক আমরা চ্যাপ্টার 10-এ যেভাবে বিভবের সংজ্ঞা পড়ছি ঠিক ওইভাবে। চ্যাপ্টার 10-এ বিভবের সংজ্ঞা কি ছিল? অসীম দূরত্ব থেকে, বা এখানে তো অসীম দূরত্ব থেকে আসতেছে না, এখানে আসলে এক দূরত্ব থেকে আরেক দূরত্বে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা অসীম দূরত্ব থেকে যদি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে ট্রান্সফার করতাম, যতটুকু কাজ হইতো সেটা হচ্ছে বিভব। আর এখানে হবে এই বিন্দু থেকে এই বিন্দু, মানে একটা ব্যাটারির ঋণাত্মক উৎস থেকে ধনাত্মক উৎসের দিকে। সরি ফর সে দ্যাট, আমরা কিন্তু ভুলে যাব যে ইলেকট্রন নেগেটিভ থেকে পজিটিভের দিকে প্রবাহিত হয়। আমরা ধরে নিব কি অবশ্যই প্রবাহ সবসময় পজিটিভ টু নেগেটিভে হয় এবং এখানে ধনাত্মক চার্জ প্রবাহিত হচ্ছে, এটা আমাদের মেনে নিতে হবে। এবং আমরা ভুলে যাব এখন থেকে যে আসলে ইলেকট্রন প্রবাহিত হয়, আমরা শুধু ধরে নিব পজিটিভ চার্জ প্রবাহিত হয়। সেটা কোথা থেকে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এটা হচ্ছে 1.5 ভোল্ট, এটা হচ্ছে 0, এটা উচ্চ এটা নিম্ন। তো এই বিন্দু থেকে যখন একক ধনাত্মক আধান এখান থেকে যাত্রা শুরু করে আবার যখন এই জায়গাতে আসবে, এই বিন্দুতে আসবে, ধরো এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, তাহলে এ বিন্দু থেকে একক ধনাত্মক আধান যদি বি বিন্দুতে আসে, তাহলে যদি আমরা সেকে এবং আসার সময় যদি মনে করে আমি এখান থেকে 1.5 জুল কাজ করায় নিতে পারি, তাহলে আমাকে বলতে হবে যে এই ব্যাটারিটা বা এই কোষটার বিভব হচ্ছে 1.5 ভোল্ট। কথাটা বুঝতে পারছি? বোঝা গেছে কি? আচ্ছা, এবং এই বিভব জিনিসটা পার্থক্যটা যত বেশি হবে, মনে রাখবা এখানে পুশ অ্যান্ড পুল যে ফোর্সটা তত বেশি হবে। তার মানে যত বেশি বিভব পার্থক্য থাকবে এই দুই টার্মিনালের মধ্যে, মানে ভোল্টেজ যত বেশি হবে, ভোল্টেজ মানে হচ্ছে বিভবের পার্থক্য, ভোল্ট মানে বিভব আর ভোল্টেজ মানে বিভবের পার্থক্য। তো ভোল্টেজ যত বেশি হবে তত বেশি পরিমাণে ইলেকট্রন সেদিক থেকে ধাক্কা দিয়ে তার মধ্যে দিয়ে প্রবাহিত করার চেষ্টা করবে। এখন এই যে বিভব এবং তড়িৎচালক শক্তি মূলত একই জিনিস, বাট এখানে কিছু গভীর আলোচনা আছে যেটা আমরা এখন করব না, এই মুহূর্তে করব না। তোমাদের বইয়ে তড়িৎচালক শক্তি একটা আলাদা টার্ম আছে, সেখানে সংজ্ঞার মধ্যে তোমরা আরো কিছু অ্যাডিশনাল কথা পাবা। আমি রিকোয়েস্ট করবো ওইটা আগে পড়ো, কিন্তু পড়ে কনফিউজ হয়ে বসে থাকবো না, কারণ ওইটা তোমাদের এখন আমি বোঝাচ্ছি না, বা ওইটা আমরা আগেই বুঝবো না, আগে আমরা অন্য জিনিস বুঝে আসবো, দেন আমরা ওই কনসেপ্ট গুলোতে যাবো। তো তার মানে বিভব হচ্ছে বেসিক্যালি কিচ্ছু না, এটা হচ্ছে এমন একটা ফোর্স, এমন একটা জিনিস যেটা ইলেকট্রনকে বাধ্য করে, সরি ইলেকট্রন ভুলে যাই, ধনাত্মক চার্জকে বাধ্য করে তারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার জন্য, মানে তারের মধ্যে সেই জিনিসটাকে প্রেশারাইজ করে। কথাটা বুঝতে পারছি? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে এতটুকুর মধ্যে? কারো কোনো প্রশ্ন আছে? কোন দিক তোমাকে বলতে হবে, সেটা হচ্ছে এ থেকে বিতে। তো এটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, বা ইলেকট্রন প্রবাহের দিক হচ্ছে উল্টো দিকে। তড়িৎ প্রবাহ উল্টা হয় কেন? তড়িৎ প্রবাহ আসলে উল্টা হয় না, আসলে উল্টার দিকে কিছুই প্রবাহিত হয় না, শুধু ইলেকট্রনই নেগেটিভ টু পজিটিভের দিকে যায়। বাট এতক্ষণ থেকে কি বললাম, আমরা যখন তড়িৎ বিভবের সংজ্ঞা পড়ে আসছি, আমরা কি পড়ে আসছি না একক ধনাত্মক আধান দিয়ে পড়ে আসছি না? সবকিছু বিভবের কনসেপ্ট আসছে ওই জায়গা থেকে, একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনার পর সেটা যদি ছেড়ে দিয়ে অসীমে যখন চলে যাবে, আমি কাজ পাবো তার থেকে। তো
বিভবের মূল গোড়াটা যেহেতু ওখান থেকে আসছে, সেজন্য আমরা ওখান থেকে জানি যে ধনাত্মক আধান কোন দিকে প্রবাহিত হয়, উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে, তাই না? তো ইলেকট্রিসিটি যখন আবিষ্কার হয় তখন ধরা হইতো যে ধনাত্মক আধানই প্রবাহিত হয়, ঋণাত্মক আধান যে প্রবাহিত হয় এটা তখন মানুষের কল্পনাতেও ছিল না। তো এই জন্য যেহেতু ধনাত্মক আধানের প্রবাহকেই মূলত ইলেকট্রন তড়িৎ প্রবাহের ধরে নেওয়া হতো, এবং নিয়ম অনুযায়ী ধনাত্মক আধান যদি প্রবাহিত হইতে চায় তাকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকেই হতে হবে, দ্যাট ইজ ওয়াই এই পজিটিভ থেকে নেগেটিভের দিকে তড়িৎ প্রবাহের দিক ধরা হয়ে আসতেছে যুগ যুগান্তর ধরে, যুগ যুগান্তর হলে ভুল হবে মানে হাজার হাজার বছর ধরে, এন্ড দ্যাট ইজ ওয়াই ইলেকট্রিক প্রবাহের দিককে আমরা এখনো ধরে নেই, সেটা হচ্ছে পজিটিভ টু নেগেটিভ বা উচ্চ থেকে নিম্ন, বা উচ্চ থেকে নিম্নে আসলে কিছু যায় না, আসলে শুধু নেগেটিভই যায়, নেগেটিভ টু পজিটিভ। বুঝতে পারছো? জি স্যার। এই হচ্ছে কাহিনী, মানে এখানে একটা চূড়ান্ত লেভেলের হিপোক্রেসি আছে বলতে পারো। আসলে যদি ইলেকট্রনের প্রবাহকে ধিয়ে আমরা সবকিছুকে এখন সংজ্ঞায়িত করার চেষ্টা করতে পারতাম যদি, তাহলে হায়ার লেভেলে আরো অনেক কিছু জিনিস রিয়ালাইজ করা ইজি হয়ে যাইতো, বাট করতে হবে এখন কিছু করার নাই। তো তার মানে বিভব বা তড়িৎচালক শক্তি হচ্ছে এমন একটা শক্তি যেটা আধানকে তারের মধ্য দিয়ে যেতে বাধ্য করে, ঠিক আছে? তো এখন এই বিভব জিনিসটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে, তোমরা কি কেউ কখনো পেন্সিল ব্যাটারি ধরে শক্তাইছো? এখন একটা কাজ করো, ব্যাটারি না ধরে তোমার আঙ্গুল দুইটা আমাদের যে পাওয়ার বোর্ডের শক মেইন বোর্ডের সকেট আছে না ওর মধ্যে ঢুকায় দো, নাহলে জিব্বাটা লাগায় দো, দেখবা শরীরে একটা ঝাঁকা নাকা দিয়ে উঠবে, তখন কেমন লাগবে বুঝতে পারবা। তো কি হচ্ছে এখানে, যখন আমরা ব্যাটারি ধরতেছি তখন কোনো কিছু হইতেছে না, বা যখন কারেন্ট ডিরেক্ট ডিরেক্ট কারেন্ট আমরা বোর্ড থেকে ধরতেছি তখন শরীরের মধ্যে ঝাঁকা নাকা ফিল হচ্ছে, এটা কেন হয় বলতে পারবা? এইটা যে জিনিসটার কারণে হয় সেটা হচ্ছে রোধ, ঠিক আছে, এবং বিভব। একটু ক্লিয়ার করে বলি, আমরা যে ব্যাটারিটা ব্যবহার ইউজ করি পেন্সিল ব্যাটারি, সেটা বিভব কত? মাত্র 1.5 ভোল্ট, কত? 1.5 ভোল্ট। আর আমরা যে ডিরেক্ট কারেন্টটা ব্যবহার করি পাওয়ার সোর্স থেকে সেটা হচ্ছে 220 ভোল্ট, কোনটা বেশি? অবশ্যই 220 ভোল্ট বেশি, তাহলে প্রেশার কোনটাই বেশি হবে? 220 ভোল্ট। তো 1.5 ভোল্টের যে ব্যাটারি তার কাছে যথেষ্ট শক্তি নাই তোমার শরীরের মধ্যে কারেন্ট পাঠিয়ে দিবে, তোমার শরীর ওই কারেন্ট আগে থেকেই আটকায় দেয়, কারণ তোমার শরীরের মধ্যে কারেন্ট বাধা দেওয়ার একটা ক্ষমতা আছে যেটাকে আমরা আসলে রোধ বলতেছি, ঠিক আছে? মানে রোধ আছে বলে 1.5 ভোল্টের ব্যাটারি তোমার কিচ্ছু করতে পারে না, কিন্তু তুমি যখন 220 ভোল্টের ব্যাটারি মানে ডাইরেক্ট কারেন্টে হাত দাও তখন কি হয়, 220 ভোল্ট চিন্তা করে আজকে তোরে পাইছি, বিকজ অফ তোমার শরীরে এত রোধ নাই যে 220 ভোল্টের ধাক্কাকে সামলে উঠতে পারবে, তখন 220 ভোল্ট প্রেশার দিয়ে আরামসে তোমার শরীরের মধ্যে দিয়ে ঢুকে চলে যেতে পারে, এবং দ্যাট ইজ তুমি ঢাকা নাকা ঢাকা নাকা ফিল করো। কথাটা বুঝতে পারছো? হ্যাঁ। রোদ কি কোনো পদার্থ নাকি মানে আমাদের দেহে? এই তো আসছে প্রশ্নে, রোদ কোনো পদার্থ না, রোদ কোনো কিছু না, রোদ হচ্ছে আসলে কোন একটা পদার্থের এমন একটা ধর্ম যেটার কারণে এর মধ্যে যখন ইলেকট্রন প্রবাহিত হওয়ার চেষ্টা করে তখন সে বাধা ফেস করে। এটা কি সকল পদার্থের ধর্মই থাকে নাকি নির্দিষ্ট? সকল পদার্থের মধ্যেই থাকবে, সকল পদার্থের মধ্যেই এটা থাকবে, এটা ছাড়া কোনো পদার্থ পৃথিবীতে হয় না, এক্সেপ্ট একটা জিনিস, সেটা হচ্ছে সুপার কন্ডাক্টর। তোমরা হয়তো ইউটিউবে বিভিন্ন সময় বিভিন্ন আশ্চর্য ভিডিও দেখে থাকতে পারবা যে কোনো কিছু শূন্য উপর দিয়ে ভাসতেছে, ম্যাগনেট উপর দিয়ে শূন্য দেখে থাকার কথা, ওগুলা সুপার কন্ডাক্টর। তো ওই যে ভাইয়া কি নরমালি প্রকৃতিতে পাও, ওই যে কি জানি নাইট্রোজেন, হ্যাঁ লিকুইড নাইট্রোজেনে ডুবাই সেটাকে করতে হয়। হ্যাঁ হ্যাঁ। তো ওইটা আসলে একটা বিশেষ কন্ডিশনে নিয়ে গেলে ওই পদার্থটা একটা নির্দিষ্ট তাপমাত্রা, তোমার টেম্পারেচার প্রায় -173 ডিগ্রি সেলসিয়াস এর নিচে গেলে ওই পদার্থ এরকম ভাবে পদার্থটাকে রেডি করা যায়, বাট ন্যাচারালি কখনো পদার্থের মধ্যে এরকম রোধ, জিরো রোধ করা যায় না। তো ওইটা নিয়ে আমাদের এখন ভাবার দরকার নাই,
মানে এক কথা সকল পথেই রোধ থাকবে বা বাধা থাকবে। এখন চিন্তা করো, এই তুমি যখন 220 ভোল্টের 1.5 ভোল্টের ব্যাটারিতে শক খাইলে না, কিন্তু জিহ্বা লাগালে ঠিকই সেটা অনুভব করা যায়। কারণ কি, জিহ্বাটা ভেজা থাকে এবং জিহ্বার রোধ আমাদের অন্য শরীরের যে কোনো পার্ট থেকে সবচেয়ে কম। এই জন্য ওই 1.5 ভোল্টের ব্যাটারি সুন্দর করে আরামসে তোমার জিহ্বার মধ্যে ইলেকট্রন ঢুকায় দেয়, যাতে তুমি সেটা ফিল করতে পারো। কারণ তোমার সেটা সেলের মধ্যে ট্রান্সফার হয় আমাদের স্নায়ুতে ভিজিট করতে পারে, বা সরাসরি হাতে ধরলে করা, কারণ আমাদের বডির রোধ আরো অনেক অনেক বেশি। বাট তোমার রোধ বেশি হয়েছে কি হয়েছে, 220 ভোল্ট তার থেকেও বড় ভাব, তোমার বিদ্যুৎ সুন্দর করে সেই কারেন্ট পাঠিয়ে দেওয়ার জন্য তার যথেষ্ট শক্তি আছে। বাট তুমি যদি ওই একই একই 220 ভোল্ট যখন তুমি একটা সিম্পল একটা টেস্টার দিয়ে চেক করো, টেস্টার দিয়ে যখন চেক করো, তখন কি শক লাগে? তখন কিন্তু শক লাগে না। কেন? তখন তো তুমি টেস্টারের মাথাটা সরাসরি ধরো না একহাত দিয়ে। জি হ্যাঁ, তখন কেন শক লাগে না? এর কারণ হচ্ছে তোমার শরীরে রোধ থাকলেও সেটা যথেষ্ট না 220 ভোল্টকে আটকানোর জন্য। বা টেস্টারের মধ্যে আরেকটা বড় শক্তিশালী মানের রোধ থাকে, যেটা ওই কারেন্টের খুব সামান্য অংশে তোমার মধ্যে দিয়ে পাস হচ্ছে, সেই জন্য তুমি বেঁচে থাকো। তার মানে কাইন্ড অফ এখানে তোমার রোধটা তোমার লাইফ সেভ করতেছে, কথাটা বুঝতে পারছো? ও, টেস্টারে তাহলে অনেক বেশি রোধ থাকে। হ্যাঁ, এবং এটা হচ্ছে 1 লক্ষ ওহম। ওহম হচ্ছে আসলে রোধের একক। তো টেস্টারের মধ্যে যে রোধটা থাকে সেটা হচ্ছে প্রায় 1 লক্ষ ওহম। তো তুমি যদি মনে করো টেস্টার কোনো সময় শখের বসে খুইলা ফেলো, খুইলা যদি খালি রোধটা ফালাই দাও, তারপরে যদি টেস্টার দিয়ে মারতে যাও, টেস্টারও যাবে তুমিও যাবে উপরের দিকে, ঠিক আছে? তো এই হচ্ছে রোধের একটা দরকার, প্রয়োজনীয়তা। মানে রোধ আমাদের কখনো লাগে কখনো লাগে না, কারণ রোধ জিনিসটার কাজ হচ্ছে তড়িৎ প্রবাহকে বাধা দেওয়া। তাহলে এক কথায়, হ্যাঁ ভাইয়া, তাইলে আমরা ছিটকে যাই কেন? মানে ওই যে কারেন্টে ছিটকে যাই কেন? একটা সহজ ব্যাখ্যা দেই, এই ব্যাখ্যা হয়তো পৃথিবীর কোথাও দিবে না, আমি দেই, ঠিক আছে? মনে করো একটা পানির পাইপ, পাইপটা এরকম, ঠিক আছে? এই পানির পাইপে এই জায়গাতে জয়েন্ট, এই জায়গাতে জোড়া, মানে তুমি জোড়া লাগাই রাখছো, কথাটা বুঝতে পারছো? কোনো মতে জোড়া তবে জোড়া লাগাই রাখছো। এখন এই পাইপের মধ্যে দিয়ে পানি ফ্লো হইতেছে, পানির প্রচুর প্রেশার, ঠিক আছে? এখন পানির প্রেশার যদি অসহনীয় লেভেলে চলে যায়, তাহলে কি হবে, এই জোড়া গুলা ফাইটা যাবে না? জি ভাই, ফাটার কথা। এবং ফাটার পরে ও কি এখানে বসে থাকবে নাকি ছিটকে চলে যাবে পিছনের দিকে? পিছনের দিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবে পিছনের দিকে। এই ক্ষেত্রে ওইটাই ঘটে, মানুষের ক্ষেত্রে ওইটাই ঘটে, ঠিক আছে? মানে বিদ্যুৎ কারণ মুক্ত এই হইতে চায়। ইলেকট্রনের ফ্লোটা অনেকটা পানির প্রবাহের মতো, জি, বুঝতে পেরেছো? মানে এতটাই শক্তিশালী আঘাত। হ্যাঁ, এতটাই শক্তিশালী। আমি একবার 220 ভোল্টের শক খাইছিলাম, আমার জিভ খাইছিলাম, ঠিক আছে? পিছনে বিছানা ছিল, মোটামুটি ধাক্কা খেয়ে পড়ছিলাম। আল্লাহ ভাই, এটা কি আপনি ইচ্ছা করে আচ্ছা, করছিলেন নাকি ভুলবশত? এটা ভুল বলছো তো, ডেফিনেটলি 220 ভোল্ট কি কেউ জিব্বা নিবে? আপনার 1.5 ভোল্টের এটাই জিব্বা নিলে আপনার জিব্বা স্যাংশন করে। আপনি 220 ভোল্ট জিব্বা নিতে চাইবেন কখনো? আমার ফেসবুকে একটা পোস্ট আছে এটা নিয়ে, ঘটনা নিয়ে বিস্তারিত, ওটা পড়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন। তবে এটা, হ্যাঁ, ওটা ইন্টারেস্টিং ছিল, আই ক্যান সে দ্যাট প্রাউডলি রাইট নাও। হ্যাঁ, এবং এবং টু বি অনেস্ট, আমি এখনো বর্তমানে 170 ভোল্ট পর্যন্ত ধরে বসে থাকতে পারি, ধরে আসতেও পারি, সমস্যা হয় না আমার কোনো। স্যার, ওইটার জন্য, আচ্ছা তো, হ্যাঁ, না ওইটার জন্য না, ওইটার জন্য না, মানে আমি আমার নিজের তৈরি করা পাওয়ার সাপ্লাই আমি ব্যালেন্সই বানাই। ওটাতে ট্রান্সফর্মার তো চিনো তোমরা মনে হয় না, ট্রান্সফর্মার চ্যাপ্টার 12-এ আছে আর কি। হ্যাঁ, তো ট্রান্সফর্মার রেডি করে ওটা দিয়ে আমি ভোল্টেজ বাড়াইছি বাড়াইছি এরকম একবার হয়েছে 220 ভোল্ট দিছি, ওটা 1200 ভোল্টেজ হয়ে গেছে। বাট আমি বলতে পারবো না, আমার আমি তো তখন যে কানেকশন রেডি আছে আমি খেয়াল করি নাই, ওটা ধরলে হয়তো উড়েই যেতাম। বাট পরবর্তীতে ওইটাকে আস্তে আস্তে ভোল্টেজ কন্ট্রোল করে আমি ধরে ভোল্টেজ বাড়ানো শুরু করছি, একটু একটু করে ভোল্টেজ দেওয়া শুরু করছি। দিতে 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 দেখি যখন 150 50-এ হাত দিয়ে লাগা শুরু করছে, মানে টের পাইতেছি আমি 170 80 100, 100-তে মনে হইতেছে হাত মনে হয় আমার কেউ ধইরা মানে ঢাকাইতেছে। পরে এভাবে বাড়াইতে বাড়াইতে যখন 170 পর্যন্ত গেছি, তখন এমন একটা অবস্থা হয়েছে যে আর ধরে থাকতে পারি না, তখন ছেড়ে দিছি। তো এভাবে পরে আস্তে আস্তে কয়েকদিন প্র্যাকটিস করে দেখলাম না 150 ভোল্ট বা 170 ভোল্ট মতো ধরে আমি বসে থাকতে পারতেছি, কোনো সমস্যা হচ্ছে না। তো ওইটুকুই করছি, এর উপরে পারবো কিনা জানি না। তো ভোল্টেজ জিনিস, ভাইয়া, ট্রান্সফরমার দিয়ে কি বিদ্যুৎ চেঞ্জ করা যায়, মানে ভোল্ট?
ভোল্টেজ অনেক চেঞ্জ করা যায়, ঠিক আছে? আমাদের আমাদের খাম্বার মধ্যে যে ভোল্টেজটা আছে সেটা প্রায় 1200 ভোল্টেজের মতো, ঠিক আছে? তো ওই খাম্বার মধ্যে যে থাকা ট্রান্সফরমারটা সেটা ওইটাকে 220 কনভার্ট করে আমাদের ঘরে পাঠায়, তাহলে আমরা পাইতাম না, এটা নাহলে সব উড়ে যেত। কি প্রশ্ন করতেছিলাম? হ্যাঁ সরি স্যার, আমি কি প্রশ্ন করতেছিলা? হ্যাঁ হ্যাঁ স্যার, কোনো প্রশ্ন ছিল না স্যার। না স্যার, মানে দুজনে মিলে একটা কথা মেবি বলতেছিলা কিছু একটা। না স্যার, কোনো প্রশ্ন করিনি আমি। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো তাহলে বিভব জিনিসটা মূলত কি কাজ করে বুঝতে পারছি আমরা। বিভব পুশ করে জিনিসটাকে, এটাই হচ্ছে বিভবের মূল কাজ। বা বিভবের সংজ্ঞা কি, আরো জটিল কিছু সংজ্ঞা আছে, ওগুলো আমরা এখনই বুঝবো না, আমরা দেরিতে বুঝবো। আর রোধ নিয়ে বলে ফেললাম, রোধ কি? রোধ হচ্ছে আসলে কোন একটা পরিবাহক তারের বা যে কোনো পদার্থের এমন একটা বৈশিষ্ট্য বা এমন একটা ধর্ম যার কারণে এর মধ্যে তড়িৎ প্রবাহ যেতে চলে সেটা বাধাপ্রাপ্ত হয়। তো এখন এই রোধের মান কোন পদার্থে অনেক বেশি, কোন পদার্থে অনেক কম, কিছু পদার্থে মাঝামাঝি। তো যেসব পদার্থে রোধের মান অনেক কম তাদেরকে আমরা বলি পরিবাহক। হ্যাঁ, যেমন এই যে ইলেকট্রিক ওয়্যার বা ধাতব পদার্থ, এরা হচ্ছে ভালো পরিবাহক, কারণ এদের রোধের মান খুবই কম। আবার কিছু পদার্থ আছে যাদের রোধের মান টেকনিক্যালি অসীম, তার মানে ওখানে ইলেকট্রিসিটি কোনোদিন পাসই হইতে পারে না। এই ধরনের পদার্থকে আমরা বলি অন্তরক। তারের উপরে যে প্লাস্টিকের লেয়ারটা থাকে ওইটা হচ্ছে এই ধরনের পদার্থ দিয়ে তৈরি। এই কারণে আমরা বিদ্যুতের ক্ষতি থেকে বাঁচি, নাহলে যদি খোলা তার থাকতো তাহলে ডাইরেক্ট শর্ট করে মারা মারা পড়তাম। এই হচ্ছে বিষয়। আর অর্ধ পরিবাহক বলতে যে জিনিসটা আছে সেটা সম্পূর্ণ ভিন্ন ক্যাটাগরি একটা জিনিস। এটা আমরা যখন চ্যাপ্টার 13-এ পিএন জংশন ডায়োড পড়বো তখন আলোচনা করবো। এর আগে অর্ধ পরিবাহক নিয়ে মাথা মাথা ঘাটাইতে যায় না। তো আর কোনো প্রশ্ন আছে কারো এখন পর্যন্ত? আরো কোনো প্রশ্ন আছে? এই চ্যাপ্টার প্রিপেয়ার করতে হবে, অন্য চ্যাপ্টারে যদি কোনো প্রশ্ন থাকে। অন্য চ্যাপ্টারে তো আলাদা করো, মানে এত তো যা পড়ছি টপিকের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা সেটা জিজ্ঞেস করছি। কারো না স্যার। আছে কি? আচ্ছা তাহলে এবার বলো অন্য চ্যাপ্টারে কি প্রশ্ন আছে। ভাই ওই তরঙ্গের চ্যাপ্টারে যে ভাই আপনি পড়াইছিলেন, যে ওই দুইটা মনে করেন দুজন পাহাড়ের সামনে দাঁড়া আছে, এখন একজন শব্দ করছে এরকম কিছু একটা বলছিলেন। হ্যাঁ, এখন সব জায়গার মধ্যে যত জায়গায় পাইছি, মানে আপনি ধরছিলেন যে শব্দ সব দিক দিয়ে সমান দূরত্ব সমান সময় অতিক্রম করে, কিন্তু সব জায়গায় জাস্ট একদিকে অতিক্রম করছে ওই হিসাবেই ধরছে। আচ্ছা বুঝতে পারছি, মানে আমরা অ্যাকচুয়ালি যেটা প্র্যাকটিক্যালি হয় সেটাই তোমাকে বলছি। শব্দ দুদিকেই যাবে ডেফিনেটলি। আমি যদি এভাবে দাঁড়ায় কথা বলি আমার বাম পাশের জন শুনবে ডান পাশের জন শুনবে না এমন তো হইতে পারে না। বাট ওরা যেটা বলতেছে, মানে সব যখন গুলিটা ছোড়া হয়েছে বা আওয়াজটা করা হয়েছে, যেটা শব্দটা একটা দিকে গেছে শুধু ওইটা নিয়েই কাজ করছে, তাই তো? তাই না? আমার কথা কি অনেক দেরিতে পৌঁছাচ্ছে আজকে? না স্যার ঠিক আছে। না স্যার, তাহলে ওই যে রেসপন্স করতে হবে তো, যেটা বলতেছিলাম ওই। আচ্ছা, তো ওই যে ওরা একটা শব্দ নিয়ে চিন্তা করছে, তুমি যদি একটা শব্দ নিয়ে চিন্তা করো তাহলে তুমি একটাকে একবার এইদিকে বাউন্স করবে, একটাকে আবার ওইদিকে বাউন্স করবা, তো তখন তোমার জন্য ফলাফলটা ডেফিনেটলি ভিন্ন আসবে, এক আসবে না। এখন এখানে কি সমস্যা হইতেছে সেটা বলো। ভাই না, মানে দুইজন আর কি, দুইজন হাড়ের সামনে দাঁড়ায় আছে, এখন সামনে মানে থেকে পিছনে যখন আসলে যেটা হয়েছে, যখন দুইজন দাঁড়ায় আছে পেছনের জন্য মূল শব্দ আর প্রতি শব্দ কিন্তু একই সময় আসে নাই। ধরো এই যে শব্দটা উৎপন্ন করছে, তখন শব্দটা যখন এখানে গেছে দেন ওর কাছে আসছে, সে প্রতিধ্বনিটা শুনছে। বাট সে প্রতিধ্বনি শোনার টাইমটা কতক্ষণের মধ্যে নিল, মনে করো তুমি একটা, আমি একটা শব্দ এই মুহূর্তে উৎপন্ন করলাম এবং প্রতিধ্বনিতে ফিরে আসলো, তাহলে আমার শব্দ উৎপন্ন এবং আমি শোনার মধ্যবর্তী সময়টাকে আমি প্রতিধ্বনি শোনার সময় হিসেবে কাউন্ট করব। বাট পেছনের যে জন আছে তার তো আমার মূল শব্দটা শুনতে একটু সময় লাগছে, দ্যাট ইজ ওয়াই আমি সেই ল্যাগটা সহ কাউন্ট করছি এবং এটাই কাউন্ট করা উচিত। বাট যেটা করা হয়েছে তোমাদের গাইড বইগুলোতে আমি দেখছি,
তারা ওইটা চিন্তা করে নাই, তারা ধরে নিচ্ছে যখন গুলিটা একজন করছে বা শব্দ তোমার করছে সাথে সাথে পিছনের জন শুনছে, তো তার কাছে টাইমিং গ্যাপটা হইছে আলাদা। এই তো এই প্রবলেমটাই পড়ছো না তুমি? জি হ্যাঁ। তো এখন যদি বলো এটার কোনো সলিউশন আমার কাছে নাই, ঠিক আছে, অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল সেন্সে যেটা হওয়া উচিত সেটা না ধরে যদি আমরা মানে ম্যাথটাকে সলভ করার চেষ্টা করি, তাহলে এটা বোর্ড শিখছে তো কিনা আমি জানি না, বোর্ড কিভাবে অ্যালাউ করবে কিনা, কারণ যেটা হওয়া উচিত সেটাই হওয়া উচিত, মানে আমি যেটা বুঝতে পারি, বাট যেটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল সেন্স মেক করে না সেটা ধরে যদি আমি ম্যাথ সলভ করি তাহলে সেটা কি হলো আমি জানি না। তোমাদের স্কুলেও কি হয়, যদি তুমি এক কাজ করো তোমরা স্কুলের টিচারকে জিজ্ঞেস করো যে অ্যাকচুয়ালি আমি কোনটা ধরবো, আমি কি অ্যাকচুয়ালি যেটা হয় সেটাই ধরবো নাকি আমি ধরেই নিব, ও পিছনে থাকলেও ও দাদা দুইজন একটা মূল শব্দ সাথে সাথেই শুনছে, এটার কোনো সলিউশন আমার কাছে নাই। এটার জন্য একমাত্র তুমি মোটামুটি এক পাতা প্যারাসিটামল খাইতে পারো, এর বেশি সলিউশন আমি দিতে পারতেছি না, বুঝতে পারছো? স্কুলের টিচার তো একই কথা বলে যে প্র্যাকটিক্যালি তো ওইটাই হওয়ার কথা, কিন্তু সবাই তো এই নিয়মই করে আসছে। এখন আমার প্রশ্ন হচ্ছে সবাইটাকে, সবাই তো সবাই মধ্যে তো আমরা পড়ি, আমরা যদি নিজেরা পরিবর্তন আনি তাহলে সবার মধ্যে পরিবর্তন আসবে, ব্যাপারটা বুঝতে পারছো? তারাও বলতেছে হয়তো হয়তো কিছু গাইডে বা কোনো পাবলিকেশন এই জিনিসটাকে ম্যাথলি মানে ভুল জিনিসটাকেই মানে এত ভালোভাবে ছড়াইছে যে এখন আমরা সত্যটাকেও ভুল মানে ভুলটাকেও ঠিক ভাবতে বাধ্য হইতেছি, এরকম ঘটনা ঘটে। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে? আর কি কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে তোমাদেরকে আমি একটা শেষ প্রশ্ন দিয়ে যাই। খেয়াল করো একটা ব্যাটারি, তুমি সেটাকে তার দ্বারা ডিরেক্ট কারেন্ট করছো সাপোজ, ঠিক আছে, এখন তোমরা আমাকে বলবা যে এই ব্যাটারির যে ভেতরে এর মধ্য দিয়ে কি ইলেকট্রিসিটি প্রবাহিত হয় কিনা, তড়িৎ প্রবাহিত হয় কিনা, কথাটা বুঝতে পারছো? প্রশ্ন বুঝতে পারছি? আমরা যখন একটা ব্যাটারিকে কানেক্ট করতেছি তার দ্বারা পজিটিভ নেগেটিভ, তাহলে তার মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে তাতে কোনো সন্দেহ নাই, বাট আমার প্রশ্ন হচ্ছে ব্যাটারি কি তাহলে এই চার্জ উৎপন্ন করতে থাকে, মানে অ্যাকচুয়ালি লিটারেলি ব্যাটারি কি চার্জ পয়দা করতে থাকে কিনা, এই প্রশ্নটার উত্তর আমাকে দিবা, এবং ব্যাটারির মধ্যে তড়িৎ প্রবাহিত হয় কিনা। 1 মিনিট। বুঝতে পারছো প্রশ্নটা? এটা তোমরা ভাববা, ভেবে আমাকে আগামী ক্লাসে জানাবা। আর আজকে একটু রোধটা পড়বো আমরা, তড়িৎ প্রবাহ জিনিসটা কি পড়বো যেটা আমি অবশ্য এখনো পড়াই নাই, আর হচ্ছে তড়িৎচালক শক্তি যে জিনিসটা বা বিভব যে পার্টটা আছে সেটা আমরা একটু পড়বো, বুঝতে পারছে? হ্যাঁ, রোধ পড়বো আর কি জানি। রোধ পড়বো, তারপরে যে প্রথম দিকে যে আমি আলোচনা যে করলাম তড়িৎ প্রবাহের দিক আর ইলেকট্রন প্রবাহের দিক যে উল্টা সেটা সম্পর্কে আলোচনা আছে, দেন হচ্ছে বিভব পার্থক্য এবং তড়িৎচালক শক্তি, এগুলো আলোচনা আছে। তা আমি যা যা বললাম ওই রিলেটেড যত কিছু টপিক আছে একটু পড়ে ফেলবো, কারণ পড়ে সেখান থেকে তোমাদের ডেফিনেটলি নতুন নতুন কোশ্চেন মাথার মধ্যে আসবেই এবং ওই কোশ্চেন গুলাই উত্তর দিতে হবে, বুঝতে পারছো? জি ভাই। ওকে ঠিক আছে, তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাইকে দেখা হচ্ছে নেক্সট ক্লাস। ভাইয়া আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম।